তাহলে আমরা গত ক্লাসে যা যা জানছিলাম যে একটা কিওয়ার্ডের একটা কিওয়ার্ড কি, লং টেইল কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড, কিওয়ার্ডের সার্চ ভলিউম কি, কিওয়ার্ড কম্পিটিশন কি, এটসেট্রা এটসেট্রা, কিওয়ার্ডের মূলত কিছু জিনিস জানছিলাম। এখন আই থিঙ্ক আপনাদের কোনো ধরনের কোয়েশন নাই গত ক্লাস সম্পর্কে। যদি কোনো ধরনের কোয়েশন থাকে এখন আস্ক করে নেন, ক্লাসের মধ্যেখানে আস্ক করেন না, বুঝতে পারছেন? ক্লাসের মধ্যেখানে আস্ক করেন না, তাহলে আর কি আমাদের সবার কনসেন্ট্রেশন ওইদিকে চলে যাবে। তো আপনারা সবাই ক্লিয়ার, আর সবাই ক্লিয়ার যে গত ক্লাসের কোনো ধরনের প্রশ্ন নাই, আজকে এগুলো দেখবেন। আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখব, আজকে কিভাবে বের করা হয় এগুলো আমি একদম প্র্যাকটিক্যালে দেখাবো। গুড নিউজ হলো যারা একদম বিগিনার আছেন, আজকের ক্লাসের পরেই আপনারা আর কি সার্ভিস দেওয়ার মতো, কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দেওয়ার মতো সবাই ক্যাপাবল হয়ে যাবেন। আজকের ক্লাস এন্ড করেন বা আজকের ক্লাস শেষে আপনারা কনফিডেন্টলি বলতে পারবেন, হ্যাঁ আমি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিতে পারবো। আপনারা ফুললি কনফিডেন্টলি বলতে পারবেন যে আমি কিওয়ার্ড রিসার্চ দিতে পারবো, এবং আমি আপনাদের প্রতিটা রিসোর্স শুধু বলে দিব না যে এইটা রিসোর্স, প্লাস আমি প্রতিটা রিসোর্সের লিঙ্কও দিয়ে দিব, যাতে করে আপনারা ওয়ান ক্লিক মানে একটা ক্লিক করি ওইখানে যেতে পারেন। বোঝা গেছে? সো জাস্ট মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মাথায় যদি অন্য কেউ ভর করে থাকে, ধরেন অন্য কেউ ভর, আজকে ব্রাজিলের খেলা আছে 3টার দিকে, যদি এরকম চিন্তা থাকে কখন 3টা হবে খেলা দেখব, বা মানে রিলেশনশিপ প্যারায় আছেন, আপনার গার্লফ্রেন্ড বলতেছে বিয়ে করো বিয়ে করো, এইরকম কোনো ধরনের স্ট্রেস থাকলে আপাতত স্ট্রেসটা টেবিলের পাশ থেকে ছুঁড়ে ফেলে দেন, যে স্ট্রেস তুমি একটু দূরে থাকো, আমার এই কিওয়ার্ড রিসার্চ শিখতে দাও। বুঝছেন? স্ট্রেস টেনশন টেনশন সব কিছু দূরে রাখেন, বলেন যে স্ট্রেস তুমি দূরে থাকো, আমি কিওয়ার্ড রিসার্চ শিখব। ওকে, তো আমরা প্রথমে সবাই একটা কোয়েশনের আনসার দিই, আমরা কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। প্রথম প্রশ্ন, আমরা কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করব? আমি সবার আনসার চাচ্ছি, আমরা কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, কিসের জন্য করব? র্যাঙ্ক ওয়েবসাইট না, কিসের জন্য করব? প্রকৃতপক্ষে একটা কিওয়ার্ড রিসার্চ কিসের জন্য করা হয়? আমি দেখব যে কারা রাইট অ্যানসারটা দিতে পারেন। আমি কিওয়ার্ড রিসার্চ কিসের জন্য করব? র্যাঙ্ক করার জন্য। আচ্ছা, কেউ কি নাই, এমন একজন নাই যে স্পেসিফিকভাবে বলতে পারে যে কিওয়ার্ড রিসার্চটা কেন করব, বা একটা কিওয়ার্ড কিসের জন্য দরকার হয়? দ্য ফার্স্ট কোয়েশ্চন ইজ, একটা কিওয়ার্ড কিসের জন্য দরকার হয়? একটা কিওয়ার্ড একটা ওয়েবসাইটের জন্য দরকার হয়। ওয়েবসাইট মানে হলো বিজনেস, আমি একটা বিজনেস স্ট্যান্ড করতে যাব, এখন আমার ওই বিজনেসের জন্য কিওয়ার্ড দরকার হবে। আর কিওয়ার্ড রিসার্চটা হলো ওই যে বিজনেসটা স্ট্যান্ড করব, কোন ধরনের কিওয়ার্ডের জন্য স্ট্যান্ড করব, এইটার একটা ডাটা বের করার প্রসেসটারে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার? আমি শিটটা বের করে ফেলি আপনাদের, না হলে আপনারা বুঝবেন না। শিটটা বের করে ফেলি, ক্লাস নাম্বার 3। আ হা হা হা, আমি ক্লাস থেকে রিমুভ নিয়ে নিছি। ক্লাস থেকে রিমুভ নিয়ে গেছিলাম, আমি নতুন ট্যাবে অন করতে চাইছিলাম। না 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 না, বিদ্যুৎ গেছে না, আছি ভাই আছি। আচ্ছা ওকে, আমরা ক্লাস নাম্বার 3 ওপেন করে ফেলি। এখানে আমি কিছু রিসার্চ রাখছি, তার আগে আমরা আরে বিদ্যুৎ যায় না ভাই, আমি সেম ট্যাবে কি করে ফেলছি ওকে আমরা আবার বলি প্রথম থেকে। ধরেন আমি কিওয়ার্ড রিসার্চ করব, হ্যাঁ ধরেন কিওয়ার্ড রিসার্চ করব। এখন কিওয়ার্ড রিসার্চটা কেন করব? কিওয়ার্ড রিসার্চ কেন করা হয়? কিওয়ার্ড রিসার্চ কেন করা হয়? রিসার্চ কিওয়ার্ড রিসার্চ করা হয় কিওয়ার্ড রিসার্চ, আমি আগে লিখে ফেলি তারপরে বলবো। কিওয়ার্ড রিসার্চ ইজ এ প্রসেস ফর গেট এ গেট এ গেট এস্ট
profitable keywords for business. আচ্ছা এখন আমরা যা স্পেসিফিক ভাবে বলি কিওয়ার্ড রিসার্চটা করা হয় কিওয়ার্ড রিসার্চটা করা হয় একটা স্পেসিফিক বিজনেসের প্রফিটেবল কিওয়ার্ড বের করার জন্য মানে ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করতে যাব ওই বিজনেসের জন্য কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের সার্ভিস আমার জন্য বেস্ট হবে এটা তো আমি এমনিতে শুধু শুধু বলতে পারবো না আমার এর জন্য কিছু রিসার্চ করতে হবে আর এই রিসার্চের প্রসেসটারে বলা হয় কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারছেন আমি এখানে বলে দিছি কিওয়ার্ড রিসার্চ কেন কিভাবে করতে হয় এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব একটা ওয়েবসাইটের আমি এক্সাম্পল দিই একটা ওয়েবসাইটের এ টু জেড আপনাদের দেখাই যে একটা ওয়েবসাইট ছিল আমি এখানে সেভ করে মনে হয় রাখছিলাম ওকে দ্য হ্যাপি হাউস ক্লিনিং ডট গো ডট ইউকে আমি এইটারে ওয়েবসাইট বলি না আপাতত ধরি এটা একটা শপ বোঝা গেছে এটা একটা শপ অথবা অফিস এখন আপনারা একটু দেখেন তো প্রথম লাইনতে আছে কার্পেট ক্লিনিং লন্ডন দেন দ্য হ্যাপি হাউস ক্লিনিং সার্ভিস এইটা দ্বারা আপনারা 10 সেকেন্ড এই প্রথম হেডলাইনটা দেখেন প্রথম হেডলাইনটা দেখেন এই হেডলাইন দেখে আমারে বলেন যে এই ওয়েবসাইটটা কিসের জন্য বা তারা কি ধরনের সার্ভিস দেয় 10 সেকেন্ড আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেন স্লাইডটা আমরা মোটামুটি সবাই ধরতে পারছি যে তারা ক্লিনিং সার্ভিস দেয় জাস্ট ভিজুয়ালাইজেশন সরি জাস্ট কল্পনা করেন আপনারা সবাই প্রফেশনাল এসইও এক্সপার্ট একটা ক্লায়েন্ট আসছে আসার পরে আপনাদের বলতেছে হ্যাঁ আপনাদের প্রথম যে জিনিসটা বলতেছে সেটা হলো আমি একটা ওয়েবসাইট বিল্ড করছি আমি একটা ওয়েবসাইট বিল্ড করছি যেখানে আমি ক্লিনিং সার্ভিস দিচ্ছি বাট আমি কোন ধরনের কিওয়ার্ড ফোকাস করব আমার একটু আইডিয়া দাও অথবা সে বলল এইটা আমার ওয়েবসাইট এইটা আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটের জন্য আমার কিওয়ার্ড রিসার্চ লাগবে আপনাদের প্রথম আনসারটা কি হবে যদি বলে যে তুমি আমারে কি ধরনের কিওয়ার্ড দিবা প্রথম প্রশ্ন করলো ক্লায়েন্ট আপনার সরি তোমার কিওয়ার্ড রিসার্চ প্রসেস কি তুমি আমাদের আমারে কি ধরনের কিওয়ার্ড দিবা তখন আপনাদের আনসার কি হবে আমি কিন্তু কোয়েশন এন্ড আনসারগুলো বলে দিচ্ছি কমন যে কোয়েশনগুলো ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চের জন্য করে ক্লায়েন্ট এসে বলল এইটা আমার ওয়েবসাইট তুমি একটু দেখো তো দেখার পরে আমারে বলো তুমি আমার জন্য কি ধরনের কিওয়ার্ড দিবা তুমি আমার জন্য কি ধরনের কিওয়ার্ড দিবা এই এই জিনিসগুলো কিন্তু আপনারা মাথার মধ্যে ক্যাচ করে নিয়েন কারণ যখন কিওয়ার্ড রিসার্চ আসবে তখন এই ধরনের কমন কোয়েশনগুলোর মুখোমুখি আপনারা হবেন ক্লায়েন্টের প্রথম প্রশ্ন থাকবে যে তোমার কি তুমি আমার কি ধরনের কিওয়ার্ড দিবা তখন আপনারা বলবেন লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড প্রথম প্রশ্ন হলো লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডিং কিওয়ার্ড বুঝা গেছে ওকে এখন আমরা সবাই বলবো যে ক্লায়েন্টে আমরা কি ধরনের কিওয়ার্ড দিব সবাই বলবো কি ধরনের কিওয়ার্ড দিব সব সব লিখে দিব ভাই ডকে আপনারা পাবেন ডকে আপনারা পাবেন আগে মুখে মুখে মুখস্থ করেন তারপরে না লং টেল বলছি আমি বলছি লো কম্পিটিটিভ এন্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড আচ্ছা একটা ছোট্ট ঘটনা বলি আমরা যখন ক্লাস টু ও থ্রিতে থাকতাম তখন কিন্তু আমাদের নামটা পড়াইতো কার কার মনে আছে যে আমরা কেউ একজন ক্লাসরুমে সামনে যেত তারপরে বলতো দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এরকম এরকম বলে নামতা পড়াইতো আর আমাদের টিচারগুলো বলতো যে জুড়ে জুড়ে তোমরা বলো তার সাথে সাথে জুড়ে জুড়ে বলো দেখবেন ওই সময় যখন আমরা তার সাথে জুড়ে জুড়ে বলতাম আমরা 10 মিনিট যখন আওড়াইতাম না নামতাটার আওড়াইতাম তার সাথে তখন কিন্তু মুখস্থ হয়ে যেত এবং পারফেক্টলি মুখস্থ হয়ে যেত আমার ইন্টেনশনটা কিন্তু এইটাই যে আপনারা ক্লাসের মধ্যে এই নর্মাল টপিকসগুলো বুঝে যান যাতে ক্লাসের মধ্যে শিখে তারপরে যখন ভিডিওটা দেখবেন তখন মনে হবে দৌড় এগুলো তো আমার মুখস্থই জাস্ট দেখে দেখে যাই তো এইটাই আমার ইন্টেনশন যাতে করে আপনারা এখান থেকে শিখতে পারেন তো ক্লায়েন্ট কোয়েশন ছিল হোয়াট কাইন্ড অফ কিওয়ার্ডস ডু ইউ অফার টু মি
আপনি কি ধরনের কিওয়ার্ড আমারে অফার করতেছেন। তো আমরা কি ধরনের কিওয়ার্ড 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 উইল চুজ লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ড। তো আমরা এই ধরনের কিওয়ার্ড চুজ করব, লো কম্পিটিটিভ। হ্যাঁ, এখানে চলে গেছে। থাক এইভাবে আমরা একটা ফর্মটা চেঞ্জ করে ফেলি, এই ফর্মটাই থাক। ওকে, আমরা কি ধরনের কিওয়ার্ড চুজ করব? প্রথম অপশন হলো আমরা লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডিং কিওয়ার্ডগুলা ক্লায়েন্টের জন্য চুজ করব। প্রথম অপশন পেলাম আমরা লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং। আমাদের সেকেন্ড অপশন, সেকেন্ড প্রশ্ন যে ক্লায়েন্ট করবে, সেকেন্ড প্রশ্ন করবে যে ডু ইউ অফার নিশ রিলেভেন্ট কিওয়ার্ড। এখন নিশ রিলেভেন্ট বিষয়টা কি, খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা বুঝেন। নিশ রিলেভেন্ট কি, খুব কমন প্রশ্ন এসইওর জন্য, বার বার ঘুরে ফিরে এই প্রশ্নটাই আসবে। নিশ বিষয়টা হলো সাবজেক্ট, কমনলি নিশ বিষয়টা হলো সাবজেক্ট। আমরা ধরে নেই আমাদের একটা সাবজেক্টের নাম হলো ম্যাথ বা গণিত। এখন গণিতের মধ্যে যদি আপনারা বাংলা কোনো কবিতা পান, তাহলে আপনারা কি বলবেন, তাহলে কি বলবেন? ধরেন আপনাদের নিশটা বা সাবজেক্টটা হলো গণিত, এখন আপনি বাংলা একটা কবিতা পাইলেন যে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, এরকম একটা কবিতা পেলেন, এখন আপনারা কি বলবেন? আপনারা তো বেবাচেকা খেয়ে যাবেন, এই কে লিখছে এই বইটা, এই বইটা তো ফালতু, অথবা পেজ মিস্টেক হয়েছে। আমরা ধরেই নিব যে এই পেজ ওইটার সাথে রিলেভেন্ট না, তুমি ম্যাথের মধ্যে তুমি বাংলা প্রশ্ন এনে ঢুকাবে কেন? তো আমরা যখন কিওয়ার্ড চুজ করব, তখন নিশ রিলেভেন্ট চুজ করব। গট ইট? নিশ রিলেভেন্ট, যাতে করে আমাদের ক্লায়েন্টের বিজনেসের সাথে যায়। ধরেন এখানে আমাদের ক্লায়েন্টের বিজনেস হলো ক্লিনিং সার্ভিস, বুঝা গেছে? এখন আমি যদি এখানে মোবাইল ফোন রিলেটেড অথবা পিসি রিলেটেড, কম্পিউটার রিলেটেড কিওয়ার্ড চুজ করে দিই, তাহলে কি তার সাথে যাবে, তাহলে কি তার সাথে যাবে? তো আমাদের সেকেন্ড অপশন হবে কি, আমাদের সেকেন্ড অপশন বলেন তো কি হবে? আমরা প্রথম লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং নিব, অ্যান্ড সেকেন্ড অপশন উইল বি নিশ রিলেভেন্ট। নিশ রিলেভেন্টটা বোঝা গেছে যে আমার ক্লায়েন্টের যে বিষয়, আমার ক্লায়েন্টের যে সার্ভিস, ওই সার্ভিস রিলেটেড কিওয়ার্ড। ওকে, নিশ রিলেভেন্ট, NICHE, নিশ রিলেভেন্ট। তো দুই নাম্বারটা হলো নিশ রিলেভেন্ট কিওয়ার্ড আমরা চুজ করব ক্লায়েন্টের জন্য। এখন আমরা তিন নাম্বারে চলে যাই, যে তিন নাম্বার অপশনটা হবে কিওয়ার্ড রিসার্চের জন্য। দেখেন একটা জিনিস বারবার ঘুরে ফিরে আসবে, আমি জানি। হ্যাঁ, নিশ রিলেভেন্ট নিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমার একটা ক্লায়েন্টের সার্ভিস হলো কার্পেট ক্লিনিং সার্ভিস, ধরেন ক্লিনিং সার্ভিস। তো এই ক্লিনিং সার্ভিস বলতে আমরা প্রথমে একটা ইমেজ তৈরি করি নিজেদের মধ্যে, যে ক্লিনিংটা, ক্লিনিং বিষয়টা কি। আমরা ধরে নিলাম ক্লিনিং সার্ভিসটা। এগুলো স্ক্রিনের বাইরে চলে যাও, তুমিও স্ক্রিনের বাইরে চলে যাও। ধরেন এই ক্লিনিং সার্ভিস, এখন আপনারা থিঙ্ক করেন তো, একটা মানুষ বা একটা সার্ভিস প্রোভাইডার ক্লিন করে, ধরেন ঘর ক্লিন করতে পারে, হাউস অফিস ক্লিন করতে পারে, সুইমিং পুল ক্লিন করতে পারে, গার্ডেন ক্লিন করতে পারে, আপনারা এই ক্লিনিং সার্ভিসের সাথে যায় বা ক্লিনিংয়ের সাথে জড়িত, তিনটা কিওয়ার্ড আমারে বলেন যে এই ক্লিনিংয়ের সাথে যায়, এই ক্লিনিংয়ের সাথে যায়, এই তিনটা কিওয়ার্ড বলেন। পারবেন না, আরো সহজ করে দিব আপনাদের জন্য। আচ্ছা, একটা 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 জিনিস মনে পড়ছে। ওকে ওকে, দাঁড়ান, একটা একটা এক্সাম্পল মনে পড়ছে। ধরেন আমাদের
কারো বংশের নাম, আমি 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 এক্সাম্পলটা দিচ্ছি, একটু ওয়েট করেন প্লিজ। ধরেন আমাদের আমাদের নামের পরে কিন্তু একটা বংশ লাগানো থাকে না, ধরেন খান থাকে, চৌধুরী থাকে, ইসলাম থাকে, মিয়া থাকে। ওকে ওকে, লেট মি এক্সপ্লেন। এখন ধরেন আমার আমার যে পরিচয় আছে, আমার পরিচয়ের মূল ভিত্তিটা হলো ইসলাম ধরেন, অথবা চৌধুরী। হ্যাঁ, আমার নামের পাশে ধরেন চৌধুরী, এই চৌধুরীর সাথে কিন্তু বাকি রিলিভেন্ট জিনিসগুলো আছে। ধরেন আমার নাম হৃদয় চৌধুরী, আমার বাবার নাম শ্যামাইন চৌধুরী, ভাইয়ের নাম মনির চৌধুরী। এই যে দেখেন, এই চৌধুরীর সাথে যারা যারা জড়িত তাদের মধ্যে কিন্তু একটা ইন্টার কানেকশন আছে। নিজ জিনিসটা এইরকমই, নিজ জিনিসটা এইরকমই। এই এই জিনিসটা হলো যে আপনি যে সাবজেক্টটা চুজ করবেন বা যে বিষয়টা চুজ করছেন এইটার সাথে যেন রিলিভেন্ট থাকে, বুঝা গেছে? যেমন দেখেন, আমরা ক্লিনিং সার্ভিস বলতে হাউস ক্লিনিং আছে, অফিস ক্লিনিং আছে, পুল ক্লিনিং আছে, তারপরে ফ্লোর ক্লিনিং আছে, তারপরে ওয়াল ক্লিনিং আছে। এই ক্লিনিংয়ের সাথে জড়িত বা রিলিভেন্ট কিওয়ার্ডের বলা হয় নিশ রিলিভেন্ট কিওয়ার্ড। বুঝা গেছে? নিশ রিলিভেন্ট কিওয়ার্ডটা বুঝা গেছে? নিশ মানে হলো সাবজেক্ট, নিশ মানে হলো সাবজেক্ট। ওকে, তাহলে আমরা দুই নাম্বার চুজ করব, নিশ রিলিভেন্ট। নিশ আর কিওয়ার্ডের মধ্যে তফাত কি ভাই? নিশ আর কিওয়ার্ডের মধ্যে তফাত, ধরেন লেট মি থিঙ্ক। হাসিবুল ভাই, শুধুমাত্র হাসিবুল ভাই আপনি আমারে আনসার দিবেন। আপনি কিওয়ার্ড বলতে কি বুঝেন? কিওয়ার্ড বলতে কি বুঝেন? জাস্ট হাসিবুল ভাই আমার এখানে বলবেন যে কিওয়ার্ড বলতে আপনি কি বুঝেন। আমরা গুগলে যেটা সার্চ করি এটা কিওয়ার্ড। আপনি আমার একটা কিওয়ার্ডের উদাহরণ দেন, আপনি আমার একটা কিওয়ার্ডের উদাহরণ দেন, যে কোনো একটা কিওয়ার্ডের উদাহরণ দেন। বেস্ট ক্লিনিং সার্ভিস, সরি, বেস্ট হাউস ক্লিনিং, বেস্ট হাউস ক্লিনিং ফর হোম, এইটা কি ভাই? হ্যাঁ, হাউস ক্লিনিং ফর হোম, হাউস মানেই তো ভাই ঘর, ঘরের জন্য ঘর ক্লিনার দরকার, এইরকম না? একটা ছোটোখাটো কিওয়ার্ড, আপনি একটা কমন কিওয়ার্ড আমারে বলেন, একটা কমন কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড বলেন, আমি আপনার এক্সাম্পলটা দিয়ে বুঝাই দিচ্ছি, আর বাকি যারা কনফিউজড আছেন তারাও এই জিনিসটা বুঝে যান। হ্যাঁ, ওকে, বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস, এই বেস্ট হাউস ক্লিনিং সার্ভিসটা হলো কিওয়ার্ডস। হ্যাঁ, বেস্ট হাউস ক্লিনিং সার্ভিসটা হলো কিওয়ার্ডস। এখন দেখেন, বেস্ট হাউস ক্লিনিং সার্ভিসের রিলিভেন্ট যে জিনিসগুলো আছে এটা কিন্তু বেস্ট হাউস ক্লিনিং সার্ভিসটা হলো কিওয়ার্ড, বাট তার বিজনেসের নাম হলো ক্লিনিং সার্ভিস, তার বিজনেসের নাম হলো ক্লিনিং সার্ভিস, বা বিজনেসের টপিকসটা হলো ক্লিনিং সার্ভিস। এই যে টপিক্সটা আছে না, বা বিষয়টা আছে না, এই বিষয়টারে বলা হয় নিশ, আর নিচেরটারে বলা হয় কিওয়ার্ডস। বুঝতে পারছেন? এই যে বিষয়টা আছে, ক্লিনিং সার্ভিসটা তার বিষয়, আর বেস্ট হাউস ক্লিনিং সার্ভিসটা হলো তার প্রোডাক্ট বা কিওয়ার্ড। বুঝা গেছে? বুঝা গেছে হাসিবুল ভাই? এখন আরো একটা এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল। ধরেন এই যে ল্যাপটপটা আছে না, এই ল্যাপটপটা হলো, এই ল্যাপটপটা হলো একটা বিজনেস ওনারের নিশ কিওয়ার্ড, নিশ কিওয়ার্ডও বলতে পারেন, অথবা নিশক বলতে পারেন। এটা হলো তার নিশ বা বিজনেস সাবজেক্ট। আর ধরেন ডেল ল্যাপটপ, ধরেন এই ডেল ল্যাপটপ, তারপরে এইচপি ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, এই যে ডেল ল্যাপটপ, এইচটি ল্যাপটপ, তারপরে ধরেন 14 ইঞ্চি ডেল ল্যাপটপ, 14 ইঞ্চি এলজি ল্যাপটপ, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হলো কিওয়ার্ড। বুঝা গেছে? এইটা হলো নিশ, মেইন সাবজেক্ট, আর বাকি জিনিসগুলো হলো কিওয়ার্ড। বুঝা গেছে? আমরা যে মেইন সাবজেক্টটা আছে এইটারে নিশ হিসেবে ধরবো, বাট নিশটাও কিন্তু একটা কিওয়ার্ড। নিশটা বুঝা গেছে?
ওকে 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 বুঝতে পারলে হইছে ভাই। ওকে, আমরা যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা কি কি দেখব, কোথায় গেল লো কম্পিটিটিভ এন্ড হাই ডিমান্ডিং নিশ রিলেভেন্ট কিওয়ার্ড, তারপরে একটা জিনিস হলো আপনারা বলে দিতে পারেন প্রফিটেবল কিওয়ার্ডস। প্রফিটেবল কিওয়ার্ডস বলতে যে কিওয়ার্ডগুলো চুজ করলে তার বিজনেসের জন্য লাভ হবে, তার বিজনেসের জন্য লাভ হবে, এইটা বোঝা গেছে? তো আপনারা যদি দেখেন আপনারা এখানে কিন্তু একটা জিনিস বলতে পারেন, যদি ক্লায়েন্ট বলে যে আমার জন্য লং টেল কিওয়ার্ড চুজ করবা, তখন আপনি লং টেল কিওয়ার্ড চুজ করবেন। আমি দেখাই দিব কীভাবে লং টেল কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড ইউজ করতে বের করতে হয়, কীভাবে সার্চ ভলিউম বের করতে হয়, কীভাবে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতে হয়, কীভাবে ক্লায়েন্টের জন্য রিপোর্ট শিট রেডি করতে হয়, বুঝা গেছে? এই টপিকসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো, কেমন? এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি। ধরেন আমাদের ক্লায়েন্টের এইটা হলো একটা ওয়েবসাইট, সে ক্লিনিং সার্ভিস দিচ্ছে, আমি ধরে নিলাম সে শুধুমাত্র ক্লিনিং সার্ভিস দিচ্ছে। এখন তার জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, তার জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এইটা আমরা বের করব। এখন দেখেন একটা ওয়েবসাইটের অনেকগুলা কিওয়ার্ড থাকে, অনেকগুলা কিওয়ার্ড থাকে, অথবা অনেকগুলা প্রোডাক্ট থাকে, অনেকগুলা সার্ভিস থাকে, বুঝা গেছে? তো আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটের প্রথম দেখবেন হলো নিশ কিওয়ার্ডটা কি, নিশ কিওয়ার্ডটা হলো ক্লিনিং সার্ভিস। আর আপনি যখন এখানে সার্ভিসে ক্লিক করবেন বা সার্ভিসে ক্লিক করবেন, মাউস রাখবেন, তখন কিন্তু তার আলাদা সার্ভিসগুলো আসবে। একটা ওয়েবসাইট, মূলত একটা ওয়েবসাইট কখনো একটা সার্ভিস সেল করে না, অনেকগুলো সার্ভিস সেল করে। যেমন ধরেন আমি একটু আগে ল্যাপটপ দেখাইছি, এখন সে যদি ল্যাপটপ নিয়ে বসে থাকে তাহলে তো হবে না, সে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ সেল করবে, ল্যাপটপের অ্যাক্সেসরি সেল করবে, তারপর ল্যাপটপের স্ক্রিন প্রোটেক্টরও সেল করতে পারে, তার বিজনেসটা তো একটা বিষয় নিয়ে থাকবে না। তো একটা ওয়েবসাইটের অনেকগুলো সার্ভিস অথবা প্রোডাক্ট থাকবে। আমাদের আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা প্রতিটা সার্ভিস নিয়েই কিওয়ার্ড রিসার্চ করে দিব, বোঝা গেছে? এখন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা যখন প্র্যাকটিক্যাল দেখবেন তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমেই দেখি যে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের কি দরকার হবে। আমরা গুগল স্প্রেডশিটে কিওয়ার্ড রিসার্চ করব, গুগল স্প্রেডশিটে করব, অথবা যারা এক্সেল জানেন তারা এক্সেলেও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো মূলত এখন ডিপলি ভাবেন যে এখন থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চের জার্নিটা শুরু হচ্ছে ইন প্র্যাকটিক্যাল। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব যে কোনো একটা ক্লায়েন্টের জন্য, প্রথমে আমরা তার ওয়েবসাইটটা দেখে নেব, ওয়েবসাইটটা দেখে আমরা একটা স্প্রেডশিট রেডি করব, যে শিটে আমি আঁকাবিকি করব, যে শিটে আমি কিওয়ার্ডগুলো নিয়ে রাখব। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন নতুন ট্যাবে, তারপরে আপনাদের ছবির পাশে একটা সবুজ পাতি পাবেন, বুঝছেন, নামের পাশে এই সবুজ পাতি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন ড্রাইভে, অথবা এখানে শিট আছে, দেখছেন শিট আছে, অথবা ড্রাইভে চলে যাবেন, আপনি জাস্ট এখানে শিট ক্লিক করবেন। শিটে ক্লিক করার পরে আপনারা ব্ল্যাঙ্ক শিট নেবেন, একটা ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করলে বাকি কাজটা তারা করে দেবে। এইরকম একটা শিট আপনাদের সামনে আসবে। দেখেন এখন থেকে কিন্তু আপনাদের ক্লায়েন্ট ডিলিং শুরু হবে, যে ক্লায়েন্টে কী ধরনের মানে কী ধরনের শিটে কাজ করে দিব, শিটের জন্য কীভাবে নাম রাখবো, শিটে কীভাবে সাজাবো, শিট কীভাবে শেয়ার করব, সবগুলো আমি মূলত ভেঙে ভেঙে বলে দিচ্ছি। তো প্রথম এখানে একটা অপশন আসে, এটার নাম হলো আনটাইটেল স্প্রেডশিট, এটা হলো শিরোনাম। এখানে আপনি কি করবেন, তো আমরা শিরোনামে লিখবো, আমরা আমরা কি করব এখানে বলেন তো, আমরা এখানে কি করব, এই শিটের মধ্যে কি করব, এই শিটের মধ্যে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, এই শিটের মধ্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন আপনারা জাস্ট এখানে লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ফর দ্য হাউস ক্লিনিং, দ্য হ্যাপি হাউস ক্লিনিং ডট কম ডট ইউকে। কোন ওয়েবসাইটের জন্য করব, এই ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা বুঝতে পারছি কিভাবে টাইটেল লিখবো, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন এই ভিডিও দেখে দেখে আপনারা একটা ব্ল্যাঙ্ক কিওয়ার্ড শিট রেডি করে নেবেন, কেমন? এখন আমাদের কাজ হলো তার মেইন টপিকসটা এখানে লেখা। এখন আমারে বলেন তার মেইন টপিকসটা কি, অথবা নিশটা কি, অথবা সাবজেক্টটা কি, আপনাদের আপনাদের বলে বলে আমি আপনাদের দিয়েই করাবো,
আমি আপনাদের দিয়ে করাবো, আমি নিজে কিছু করবো না। তো সবাই বলেন, সবাই বলেন, না বুঝলে যা ইচ্ছা তা বলেন। ওকে, তাহলে আমরা একটা কথা লিখে নিই এখানে, যে ক্লিনিং সার্ভিস। আপনারা জাস্ট এই ক্লিনিং সার্ভিসটা নেবেন, ক্লিনিং সার্ভিসটা নিয়ে এই প্রথমে রাখবেন। এই জিনিসটা আমি এখানে রাখলাম, প্রথম জিনিস হলো ক্লিনিং সার্ভিস। এখন একটা কিওয়ার্ড পাইলাম যেটা আমাদের মেইন নিশ হিসেবে কাজ করবে, এটা হলো ক্লিনিং সার্ভিস। এটা আমি বোল্ড করলাম। বোল্ড করার পরে দ্য সেকেন্ড স্টেপ হলো যে আপনি এখান থেকে যে সার্ভিস রিলেটেড জিনিসগুলো আছে এই সার্ভিসগুলো নিয়ে আসবেন। ধরেন অ্যান্টিভাইরাল, স্যানিটাইজেশন, এন্ড অফ টেনেন্সি ক্লিনিং, ওয়ান অফ ডিপ ক্লিনিং, কার্পেট ক্লিনিং, এগুলো আপনাদের বিগিনারদের জন্য একটু টাফ হয়ে যাবে, এই জিনিসগুলো আপনারা বুঝবেন না। বাট এই যে কার্পেট ক্লিনিংটা আছে না, এই জিনিসটা আপনারা সবাই বুঝবেন। আমি এখান থেকে তিনটা জিনিস নিব, কেমন? এই তিনটা জিনিস নিব। তো প্রথমে আমি কার্পেট ক্লিনিং জিনিসটা নিই। তো এই কার্পেট ক্লিনিং জিনিসটা আমি নিলাম কন্ট্রোল সি দিয়ে। এই কার্পেট ক্লিনিংটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিলাম, কার্পেট ক্লিনিংটা পেস্ট করে এখানে আমি বোল্ড করে দিলাম, পাশাপাশি রাখলাম। এখন আমারে বলেন তো এই কার্পেট ক্লিনিংটারে আপনারা কি বলবেন? এই কার্পেট ক্লিনিংটারে একটা কথায় আপনারা কি বলবেন বলেন তো? কিওয়ার্ড, গুড। এই যে আপনারা বুঝতে পারতেছেন কার্পেট ক্লিনিংটা হলো কিওয়ার্ড। কার্পেট ক্লিনিংটা হলো কিওয়ার্ড। এখন আমরা দুইটা জিনিস পেলাম, তারপরে আমরা আরেকটা জিনিস বের করি এখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস হলো উইন্ডো ক্লিনিং। এই উইন্ডো ক্লিনিংটাও আপনারা বুঝবেন, আপনাদের কাছে যে জিনিসগুলো সহজ। এই রেসিডেন্সিয়াল আসছে, আচ্ছা ওকে, উইন্ডো ক্লিনিংটা নিই। তো আমি আপনাদের এই তিনটা টপিক্সের উপর কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। তিনটা টপিক্স দেখাবো না, আমি আপনাদের একটা টপিক্স দেখাবো, আপনারা বাকি দুইটা টপিক্স করবেন, কেমন? আমি আপনাদের একটা টপিক্স করে দেখাবো পারফেক্টলি, এবং বাকি আপনাদের কাজ থাকবে যাতে আপনারা দুইটা টপিক্স করতে পারে, কেমন? আপনারা যাতে দুইটা টপিক্স করতে পারে। এখন এই ক্লিনিং সার্ভিস সম্পর্কে আমি কিছুই জানি না, এই কার্পেট ক্লিনিং সম্পর্কেও আমি কিছু জানি না, এই উইন্ডোজ ক্লিনিং সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা প্রথমেই ধরে নিলাম যে এইটা হলো একটা কিওয়ার্ড, এইটা হলো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, মাসে কতজন লিখে সার্চ করে জানি না। কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন জানি না। তারপরে হলো এই কিওয়ার্ডটা কি আমার ক্লায়েন্ট র্যাঙ্ক করতে পারবে কি পারবে না আমি জানি না। তবে আমি আমার ক্লায়েন্টের জন্য এই কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ড, এই কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ড আমি খুঁজে বের করব। এখন দেখেন আমাদের হাতে কিওয়ার্ড আছে। এখন কিওয়ার্ড রিসার্চের সময় আমার মাথায় তিনটা সিগনাল কাজ করবে। এই তিনটা সিগনাল কি কি বলেন? যখন আমি কিওয়ার্ড রিসার্চ করব তখন আমার মাথায় তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিস কি কি? বলেন, আপনারা বলেন, তারপরে আমি বলবো আপনাদের মাথায় কি থাকে। এখন তো আপনারা বলবেন যে কি আর কি, যে আপনারা হয়তো বা এখন বলবেন যে স্যারের দেখানোর মতে বা ভাইয়ের দেখানোর মতে বলে দে ভাই যা যা বলছে। বাট আমি আপনাদের অ্যাকচুয়াল মাইন্ড রিড করে বলবো মাথায় কি কি থাকবে। আরে একসাথে বলেন, সবাই একসাথে বলেন, সবাই মিলে আওয়াজ তুলেন। আচ্ছা, সবাই এক কথাই বলবেন যে লো কম্পিটিটিভ, হাই ডিমান্ডিং, রিলিভেন্ট এবং লো কম্পিটিটিভ, হাই ডিমান্ডিং এবং প্রফিটেবল কিওয়ার্ড, যাতে করে আমার ক্লায়েন্ট প্রফিট পেতে পারে। একটা জোকস বলি, আচ্ছা একটা ধাঁধা, বুঝছেন? সবাই 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 পজ করেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমি দেখি যে কে কে এখানে আছেন। একটা ধাঁধা, বুঝছেন? একটা জঙ্গলের মধ্যে তিনটা, ওকে ওকে পজ রাখেন, একটা ধাঁধা শুনেন। একটা জঙ্গলের মধ্যে তিনটা পিঁপড়া লাইন ধরে হেঁটে যাচ্ছে, মনে রাখবেন তিনটা পিঁপড়া লাইন ধরে হেঁটে যাচ্ছে। তো প্রথম পিঁপড়াটা বলতেছে যে আমার পেছনে দুইটা পিঁপড়া আছে, আর সেকেন্ড যে আছে সে বলতেছে যে আমার পেছনে একটা পিঁপড়া আছে।
বাট তার যে আছে সে বলতেছে আমার পেছনে দুইটা পিঁপড়া আছে। বলেন তো এটা কিভাবে পসিবল? তিনটা পিঁপড়াই হেঁটে যাচ্ছে, প্রথম পিঁপড়া বলতেছে আমার পিছনে দুইটা পিঁপড়া আছে, সেকেন্ডটা বলতেছে আমার পেছনে একটা পিঁপড়া আছে, বাট তিন নম্বরটা বলতেছে আমার পেছনে দুইটা পিঁপড়া আছে। বলেন তো এটা কিভাবে পসিবল? সবাই 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 বলে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আনসার হলো তিন নাম্বার পিঁপড়াটা মিথ্যা কথা বলতেছিল, বুঝছেন? আনসার হলো তিন নাম্বার পিঁপড়াটা মিথ্যা কথা বলতেছিল। আরে মাঝে মাঝে মাইন্ড ফ্রেশ করার জন্য বলতে হয়, আমি একটা মুভি দেখছিলাম, মুভিতে পাইছিলাম, তো আমি জাস্ট এটা কি করে নিছিলাম। সব জিনিসের লজিক হয় না ভাই, সব জিনিসের লজিক হয় না, বুঝছেন? ওকে, আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাই। আপনারা কি এক মিনিট ব্রেক নেবেন, আপনাদের জানো ময়না টয়নারে টেক্সট করবেন, পানি টানি খাই আসেন, ইনলোড আউটলোড হয়ে আসেন সবাই। এক মিনিটের ব্রেক, এক মিনিটে আপনার জিন্দিগি জিলো। হ্যাঁ হ্যাঁ সবাই কি করেন, নিজের আপন মানুষের টেক্সট টেক্সট করেন। ঠিক আছে না ভাই, ভাত খাইন। আরে এক মিনিটের ব্রেক তো নেওয়াই যায় না? ওকে আমরা যাই তাহলে, 10:56 চলে যাব, সবাই যারা একটু দূর গেছে তারা ফিরে আসুক। এখন ধরেন আমার ক্লায়েন্টের জন্য এই ধরনের একটা শিট রেডি করলাম, আমার তিনটা জিনিস মাথায় থাকলো, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমি লো কম্পিটিটিভ এন্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড চুজ করব।
প্লাস হলো নিশ রিলেভেন্ট কিওয়ার্ড চুজ করব। তারপরে হলো আমার কিওয়ার্ডগুলো যেন প্রফিটেবল হয়, মানে আমার ক্লায়েন্ট যেন এই কিওয়ার্ডগুলো পছন্দ করে। আমি কার্পেট ক্লিনিংটা নিয়ে করব, আপনারা এই বাম পাশের আর ডান পাশেরটা আপনারা নিজে নিজে করবেন। হ্যাঁ, আমি এটা করে দেব, আপনারা এইটা করবেন। এখন আমার এই কার্পেট ক্লিনিং নিয়ে কোন কিওয়ার্ডগুলো রিলেভেন্ট আছে আমি বের করব। আগে আমি একটা ড্রাফট করে নিব, বুঝা গেছে? ড্রাফট করার জন্য প্রথম স্টেপ হলো আমাদের গুগল ট্রেন্ডসে গিয়ে দেখব, আমার গুগল ট্রেন্ডসে গিয়ে দেখব যে এই কিওয়ার্ডের ডিমান্ড কি ধরনের। তো প্রথম স্টেপ হলো, এখানে আমি স্টেপগুলো লিখে দিচ্ছি, প্রথমটা হলো গুগল ট্রেন্ডসে যাব আমরা। গুগল ট্রেন্ডসে গিয়ে আস করব যে আচ্ছা মুরব্বি চাচা, আপনি বলেন এই কিওয়ার্ডের ভবিষ্যৎ কেমন। আগে আমরা মুরব্বি চাচারে জিজ্ঞেস করি গুগল ট্রেন্ডসে যে চাচা এই কিওয়ার্ডের ভবিষ্যৎ কেমন। যদি চাচা বলে হ্যাঁ ভাতিজা তুমি যাও, তাহলে আমরা যাব, আর না হলে ভাই আমরা এই কিওয়ার্ডে যাব না। বুঝা গেছে? তো আমরা গুগল ট্রেন্ডসে যাই, নর্মালি আমরা সার্চ করি জিও গুগল TRENDS গুগল ট্রেন্ডস। এখন গুগল ট্রেন্ডস লিখে সার্চ করি, সার্চ করার পরে আমরা দেখি যে গুগলের মুরব্বি চাচা কী বলে। আমরা প্রথমে লোকেশনটা চেঞ্জ করে নিই, আমার ক্লায়েন্টের লোকেশন কিন্তু ইউকে, লন্ডন কিন্তু ইউকেতে পড়ছে, বুঝছেন? আমি এটা বলতে ভুলে গেছি, আমাদের ক্লায়েন্টের কিন্তু টার্গেটের লোকেশন হলো ইউকে। আপনারা ক্লায়েন্টের জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, মনে করে ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন চেয়ে নেবেন, বুঝা গেছে? টার্গেটেড লোকেশন, সে যে লোকেশনের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে বা তার বিজনেসটা যে লোকেশনের উপর বেস করা, তখন ওই জিনিসটা আপনি চেয়ে নেবেন। ক্লায়েন্ট আরামসে আপনারা বলে দিবে যে তার টার্গেটেড লোকেশন কি। তো এইটার জন্য টার্গেটেড লোকেশন হলো আমার ইউকে, ইউনাইটেড কিংডম। আমি এখানে নর্মালি ইউনাইটেড কিংডম সিলেক্ট করবো, কোথায় ইউনাইটেড কিংডম, জিম্বাবুয়ে, উজবেকিস্তান, ইউনাইটেড কিংডম। আপনারা জানেন আমরা সিলেটির ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু ইউনাইটেড কিংডম মানে লন্ডনে থাকে, আমাদের লন্ডনই বলা হয়। অ্যাট লাস্ট আমার বংশের মধ্যে কেউ নাই ভাই, আমার বংশের মধ্যে নাই। তো আমরা দেখি লন্ডনের জন্য কিওয়ার্ড রিসার্চ করে কী ধরনের কিওয়ার্ড রিসার্চ আসে। জি ওই বাংলাদেশের লন্ডন। আচ্ছা, আপনারা কে কে সিলেটি মত বুঝেন, সরি কে কে সিলেটি কথা, সিলেটের কথা বুঝেন, এরকম মানে নন সিলেটি যারা আছেন তারা কি সিলেটের কথা বুঝেন? আপনারা যারা সিলেটি তারা তো বুঝবাও, বাট আচ্ছা আমাদের কিন্তু নিজস্ব বর্ণমালা আছে, বুঝছেন? আমাদের কিন্তু নিজস্ব বর্ণমালা আছে। হুম হুম, আপনি জানেন অনেক ইউকে প্রবাসী, সরি ইউকে লোকাল মানুষ আছে যারা বিজনেস পারপাসে হলেও সিলেটি ভাষা শিখে। ইভেন অনেক ধরনের ইনস্টিটিউট আছে লন্ডনে যারা সিলেটি ভাষা শিখায়, বিদেশিদের সিলেটি ভাষা শিখায়। ওকে, আমরা এই টপিকস বাদ দিই, আমরা গুগল ট্রেন্ডসে চলে যাই। ভাই আহত হয়ে যদি ভালো কিছু হয় তাহলে আহত হয়ে ভালো। ওকে ওকে, আমরা 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 অফ টপিকস বাদ দিয়ে দিই আপাতত। একদিন আমরা শুক্রবারে আসেন, আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো না, আপাতত আমরা ক্লাসে চলে যাই। ওকে, আমরা গুগল ট্রেন্ডসে গিয়ে জিজ্ঞেস করব যে মুরব্বি চাচা আমাদের কার্পেট ক্লিনিংয়ের ডিমান্ড কেমন, লন্ডনে কার্পেট ক্লিনিংয়ের ডিমান্ড কেমন। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন দেখেন মুরব্বি চাচা বলছে হ্যাঁ ভাতিজা তুমি এটা নিয়ে কাজ করতে পারবা, এইটা নিয়ে কাজ করতে পারবা। দেখেন সর্বপ্রথম আমরা গুগলের সাজেশন নিব, তার কারণটা হলো আমরা গুগলেই কিন্তু কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। তো গুগল ট্রেন্ডসে সর্বপ্রথম আমরা মর্যাদা দিব, প্রথম বউয়ের মর্যাদা দিবেন গুগল ট্রেন্ডসে,
বুঝছেন, প্রথম বউয়ের মর্যাদা, ঘরের চাবি কিন্তু প্রথম বউয়ের হাতে থাকে। আপনারা যদি চার পাঁচটা বিয়ে করতে চান আর কি, সরি চারটা যদি করতে চান, তো আমাদের প্রথম হলো গুগল ট্রেন্ডসের সব কিছুর উপর ফার্স্ট প্রায়োরিটি দিব। তো গুগল ট্রেন্ডস বলতেছি যে কার্পেট ক্লিনিংয়ের ভালো ধরনের সার্চ ভলিউম আছে, তুমি যাও এটা দেখো, উপরে আসতেছে, নিচে নামতেছে, আবার উপরে যেতেছে, নিচে নামতেছে, এটা দেখে বোঝা যায়। আপনারা এরকম গুগল ডান্স দেখলে বুঝতে পারবেন যে এটার সার্চ ভলিউম আছে, বর্তমান সময়ে এটা কিন্তু আপে আছে। দ্য ফার্স্ট স্টেপ কিওয়ার্ড রিসার্চের ফার্স্ট স্টেপ হলো আপনি গুগল ট্রেন্ডস দেখে, দেখার পরে আপনি এখানে যাবেন রিলেটেড কিউরিজ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হলো গুগল কিন্তু আমাদের বলে দিচ্ছে যে কোন কিওয়ার্ডগুলো আছে যেগুলা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে এবং ভবিষ্যতেও এইগুলা উপরেই থাকবে, সবচেয়ে জনপ্রিয় কিওয়ার্ডগুলো, বুঝা গেছে? তো আমাদের প্রথম কাজ হলো, আমাদের প্রথম কাজ এই কিওয়ার্ডগুলো শিটে নিয়ে আসা, রিলেটেড কিউরিজগুলো শিটে নিয়ে আসা, বুঝতে পারছেন? তো আমি এখানে এক একটা করে কপি করব, এক একটা করে কপি করে এটা নিয়ে আসবো। তো একটু কপি করি আমি, ক্লিক পড়ে গেছে, দেখছেন এটার এটার দেখছেন এটার ডিমান্ড দেখছেন? আমি আপনারা জাস্ট দেখে, গুগল কিন্তু বলে দিছে যে তুমি যখন কার্পেট ক্লিনিং নিয়ে কাজ করবা তাহলে তুমি এই জিনিসগুলো দেখতে পারো যেগুলা কার্পেট ক্লিনিং এর সাথে যায়। গুগল ট্রেন্ডসে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কার্পেট ক্লিনিং এর ডিমান্ড কেমন, তো গুগল আমারে বলে দিল যে এটার ডিমান্ড আছে, গুগল কিন্তু বলে দিল এটার ডিমান্ড আছে। হ্যাঁ, বাংলাদেশ হয়ে গেছে। ওকে, গুগল বলে দিল যে এটার ডিমান্ড আছে, অনেক ভালো ডিমান্ড আছে, তুমি এই কিওয়ার্ডগুলো দেখতে পারো, প্রফেশনাল কার্পেট ক্লিনিং মেশিন, কার্পেট ক্লিনার্স নিয়ার মি, কার্পেট ক্লিনিং কস্ট, কস্ট অফ কার্পেট ক্লিনিং, কমার্শিয়াল কার্পেট ক্লিনিং। একটু আমরা ডিপলি ভাবি, একটু আমরা ডিপলি ভাবি বিষয়টা। ধরেন আমার বিজনেসে, আমার ক্লায়েন্টের বিজনেস হলো কার্পেট ক্লিনিং, তো আমরা এমন কিওয়ার্ড চুজ করব, এমন কিওয়ার্ড চুজ করব যে কিওয়ার্ডগুলা মানুষ গুগলে লিখে সার্চ করতে পারে। এটার জন্য সহজ মাধ্যম হলো গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস কিন্তু তার সার্চ ডাটাগুলা এখানে দিয়ে দেয় যে মানুষগুলা, তুমি কার্পেট ক্লিনিং নিয়ে বিজনেস করতে যাচ্ছ, এখানে এই টপিকসগুলো লিখে কিন্তু মানুষগুলা সার্চ করে, আর এটা তোমার বিজনেস রিলেভেন্ট, বুঝা গেছে? এই জিনিসটা বুঝতে পারছেন? গুগল ট্রেন্ডসের রিলেটেড কিউরিগুলো, এটারে আমরা অন্য ভাষায় বলতে পারি যে কিওয়ার্ড আইডিয়া। গুগল আমাদের আইডিয়া দিচ্ছে যে কী ধরনের কিওয়ার্ড চুজ করব। ওকে, আমরা এখানে যাই, যাওয়ার পরে এই জিনিসগুলো এখানে নিয়ে আসি। আপনারা প্রফেশনাল কার্পেট ক্লিনিং মেশিন, তো প্রথমে আমি এটা নিয়ে আসি এখানে নিচে, প্রফেশনাল প্রফেশনাল কার্পেট ক্লিনিং মেশিন উইল বি মাই ফার্স্ট কিওয়ার্ড, প্রফেশনাল কার্পেট ক্লিনিং মেশিন, মেশিন। তারপরে সেকেন্ডটা হলো আমাদের, কোথায় গুগল ট্রেন্ডস, সেকেন্ড হলো কার্পেট ক্লিনার্স নিয়ার মি, কার্পেট ক্লিনার্স নিয়ার মি। আপনাদের আমি টাইপ করে দেখাচ্ছি তার পেছনের কারণটা কি জানেন? আমি আপনাদের টাইপ করে দেখাচ্ছি তার পেছনের কারণটা। আপনারা হয়তোবা কিবোর্ডের সাথে তেমন পরিচিত না, যাতে করে আপনারা কিবোর্ডে টাইপ করেন, আপনাদের হাতটাও একটু স্পিড হলো, কাজও করতে পারেন, একটু বেশি সময় দিতে পারেন। না, আমাদের ট্রাফিক আইডিয়া এটা আমরা এখান থেকে নিব না। ট্রাফিক আইডিয়া নেওয়ার জন্য আমাদের হাতে অনেক ধরনের অপশনাল টুলস আছে, আমরা এই টুলসগুলো নিব। আপাতত এই টপিক্সের বাইরে প্রশ্ন করেন না, ট্রেন্ডিং টাইপ দেখেন যে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো চুজ করতেছি। তো আমার কার্পেট ক্লিনিংয়ের সাথে যায় প্রফেশনাল কার্পেট ক্লিনিং মেশিন, কার্পেট ক্লিনার্স নিয়ার মি, তারপরে তিন নাম্বার কিওয়ার্ড হলো কার্পেট ক্লিনিং কস্ট, কার্পেট ক্লিনিংয়ের জন্য কী ধরনের কস্ট হয়, কার্পেট ক্লিনিং কস্ট। তারপরে যে কিওয়ার্ডটা আসে সেটা হলো আমাদের কস্ট অফ কার্পেট ক্লিনিং। ওকে, আমরা নিয়ে নিই কস্ট অফ কার্পেট ক্লিনিং। তারপরে যে বিষয়টা আছে কমার্শিয়াল কার্পেট ক্লিনিং, কমার্শিয়াল কার্পেট ক্লিনিং পরের সাবজেক্ট।
কমার্শিয়াল কার্পেট ক্লিনিং। এখন আপনারা এখান থেকে এই কিওয়ার্ডগুলো পেলেন, তারপরে কিন্তু নিচে দেখেন আপনি আরো কিওয়ার্ডই পাবেন। এই যে এখানে 6 নাম্বার আরো আছে, কার্পেট ক্লিনিং নটিংহাম, কার্পেট ক্লিনিং ব্রিং ব্রাইটন, বেস্ট কার্পেট ক্লিনার্স, কার্পেট ক্লিনার্স হায়ার, কার্পেট ক্লিনিং লন্ডন। তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারেন, এখান থেকে আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারেন, বুঝা গেছে? যদি আপনাদের হাতে ব্যথা করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে বেচারাগুলা চলে আসছে, বুঝছেন? এই যে বেচারাগুলা চলে আসছে। তো আপনারা যদি মনে করেন যে আমার হাতে ব্যথা, তাহলে আপনারা এখান থেকে নর্মালি ডাউনলোড করে নিয়ে আসেন। ডাউনলোড করার পরে এখান থেকে কপি করে আপনারা আপনার মেইন শিটে নিয়ে যান এই জিনিসগুলা। তো দেখছেন আমাদের কতটুকু সময় লাগছে, আমাদের কতটুকু সময় লাগছে 42টা কিওয়ার্ড বের করতে? তো আপনারা এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসছেন, ভালো কথা। এখন আপনারা একটু গোয়েন্দাগিরি করে নেন যে কার্পেট ক্লিনিং এর রিলিভেন্ট ইররিলিভেন্ট কিছু আছে নাকি। রাগ ডক্টর এটা যায় না, এটা আমার কার্পেট ক্লিনিং এর সাথে যায় না, আমি এটা ডিলিট করে দিলাম। দেন দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, যে আমরা বলছিলাম যে নিশটা কি, এটারে বলা হয় নিশ অথবা রুট কিওয়ার্ড অথবা টার্গেটেড কিওয়ার্ড। এখন ধরেন এখানে দেখেন ক্লিনিং আছে, আমাদের প্রতিটা সাবজেক্টের সাথে দেখেন রিলিভেন্সি আছে নাকি, আমরা আগে দেখি যে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো আছে নাকি, বুঝা গেছে? আমরা এখান থেকে বের করে নিয়ে আসছি, আমরা এখান থেকে বের করে নিয়ে আসছি, এখন আমরা দেখি রিলিভেন্সিটা আগে টেস্ট করে নিই, বুঝা গেছে? প্রথম টেস্টটা হলো রিলিভেন্সিটা টেস্ট করে নিই। এখন দেখেন আমার কার্পেট ক্লিনিং, আমি দেখবো সবটার সাথে এটা যায় কিনা। কার্পেট ক্লিনার যায়, কার্পেট ক্লিনিং নিয়ারমি যায়, প্রফেশনাল কথাটা যায় না। প্রফেশনাল বলতে বোঝায় মানে যে কোনো বিষয়ে প্রফেশনাল, এটা আমি কেটে দেব। কার্পেট ক্লিনিং মেশিন, প্রফেশনাল কার্পেট ক্লিনিং, কার্পেট ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, কার্পেট ক্লিনিং হায়ার, কার্পেট ক্লিনিং সলিউশন, কার্পেট ক্লিনিং লন্ডন, কার্পেট ক্লিনিং মেশিন। এখন দেখেন আমরা এইভাবে দেখে নেব যে প্রতিটা কিওয়ার্ড যায় নাকি। যদি আমার ইররিলিভেন্ট হয় তাহলে আমি বাদ দিয়ে দেবো, যদি রিলিভেন্ট হয় তাহলে আমি রাখবো। এই প্রথম প্রসেসটা কে কে বুঝতে পারছেন, প্রথম প্রসেস কে কে বুঝতে পারছেন, সবাই হাত তুলেন, আমি দেখি কে কে বুঝতে পারছেন প্রথম প্রসেস। মজা লাগতেছে আপনাদের? মজা লাগতেছে না বেশি কঠিন লাগতেছে? মজা লাগতেছে না বেশি কঠিন লাগতেছে? আচ্ছা ওকে, নুসরাত তানভীন আপু আমি নোট করে নিলাম আপনার প্রশ্ন, সবার রেসপন্স চলে আসুক, তারপরে আমি বলে দিব আপনার। হ্যাঁ হাই এনামুল ভাই, আপনি চলে যান ভাই, আপনার আগে খিদা শেষ করেন, আপনার আগে খিদা শেষ করেন, পরে ইউটিউবে ভিডিও দেখে নিন, খাবার ক্লাসের আগে খেয়ে আসতে পারে নাই, আপনারা তো মিয়া কানু ধরে দাঁড়া করানো উচিত, বুঝছেন? ক্লাসরুম হলে আমি বলতাম যে এক হাত দিয়ে কানে ধরে রাখবেন আর টেবিলের মধ্যে প্লেট রেখে এক হাত দিয়ে খাবেন, এক হাতে কানে ধরে তারপরে খাবেন। ওকে 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 ওকে, লেটস চেঞ্জ দ্য টপিক। ওকে আমাদের তানবিন আপু এই প্রসেসটা বুঝেন নাই, যে ডাউনলোড করে পেস্ট করাটা বুঝি নাই। ডাউনলোড করে ধরেন আপনি কার্পেট ক্লিনিংটা এখানে লিখলেন না, লেখার পরে এই দেখেন এখানে একটা ডাউনলোডের অপশন আসছে, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার এইরকম মাইক্রোসফট একটা ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন এই শিটে সব কিওয়ার্ড চলে আসছে। এখন আপনার এই শিট থেকে চাইলে আপনি এই শিটই করতে পারেন, বাট এই শিট থেকে আপনি যে একটা মেইন শিটে নিছেন না, এই শিটে নেওয়া লাগবে। এখন আপনি এই প্রতিটা কিওয়ার্ড এইভাবে ধরে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে আপনি আপনার মেইন শিটে চলে যাবেন, মেইন শিটে চলে এখানে গিয়ে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে, বুঝা গেছে তানবিন আপু? অথবা যদি ডাউনলোড না করতে পারেন আপনি কিসে লিখতে পারেন, নর্মালিও লিখতে পারেন, নর্মালি এই যে টাইপ করে দেখে দেখে টাইপ করে লিখতে পারেন, বুঝা গেছে? ভিডিওটা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন বাকি জিনিসগুলো। এখন আমি চলে যাই আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিই, কেমন? কোন লিঙ্কের মধ্যে আমি গুগল ট্রেন্ডসটা ইউজ করছি, এটা লিঙ্ক হলো trends.google.com। আপনারা যারা না সার্চ করতে পারবেন তারা এই লিঙ্কে জাস্ট
ক্লিক করলেই আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। ওকে, আমাদের প্রথম কাজ শেষ, আমাদের গুগল ট্রেন্ডস থেকে আইডিয়া নিয়ে শেষ। এখন আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত আরেকটা ফ্রি টুলসে, যেটা হলো কিওয়ার্ড সার্ফার। যেটা কিওয়ার্ড সার্ফার, এখন কে কে ক্রোম এক্সটেনশন করতে পারছেন? কিওয়ার্ড সার্ফারটা কে কে এক্সটেনশন করতে পারছেন? কিওয়ার্ড সার্ফারটা কে কে এক্সটেনশন করতে পারছেন? ওকে, এমন তো কেউ নাই যে করতে পারেন নাই। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমরা চলে যাই আমাদের সেকেন্ড অপশন। এখন আমরা চাচার কাছ থেকে বিদায় নিয়ে নেই, আমরা সবাই গুগল ট্রেন্ডসের কাছে বিদায় নিয়ে নেই, বলেন বাই বাই, আবার দেখা হবে যখন দরকার পড়বে। হ্যাঁ বলেন। ওকে, আমার কোয়েশ্চেন ছিল, হ্যাঁ আপনার কোয়েশ্চেন বলেন ভাই। কিছু কিওয়ার্ড 100% দেওয়া, আবার কিছু টেন লেখা, এইগুলা বুঝি নাই ভাই, এইগুলা বুঝতে হবে না, বুঝছেন? এগুলা বুঝতে হবে না, জাস্ট আপনি কিওয়ার্ড গুলা নিয়ে আসেন, আইডিয়াগুলো নিয়ে আসেন, পরে আমরা ইমপ্লিমেন্ট করব, বুঝা গেছে? এগুলা একটা প্রসেস, বুঝছেন? এগুলা হলো, আপনি যদি এখানে দেখেন, এগুলো হলো সার্চিং প্রসেস, ধরতে পারেন সার্চ ভলিউম, আপাতত ধরতে পারেন সার্চ ভলিউম, বাট এগুলো আসলে দরকার নাই, বুঝছেন? এটা হলো রাইজিং, কত পার্সেন্ট রাইজিং হইতেছে, বুঝছেন? এটা 190% রাইজিং হইতেছে, 180%, এগুলা ভাই বাদ দেন, এগুলা যেগুলো আপনাদের দরকার নাই এগুলো বাদ দেন। বাট আমি বলে দিচ্ছি এগুলো একটা আর কি আনুমানিক ধারণা, যে কত জন সার্চ করে উইকলি, আর এটা হলো একটা আনুমানিক ধারণা যে কত পার্সেন্ট রাইজ হইতেছে। আপাতত এই টপিক্সটা বাদ দেন, আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চের যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো আমরা অন্য একটা টুলস থেকে নিব। সার্চ ভলিউম এবং রাইজিং জিনিসটা আমরা অন্য একটা কিওয়ার্ড টুলস থেকে নিব, বুঝা গেছে আজিজুল ভাই? ওকে চাচাজিরে আমরা সবাই বাই বাই বলে দিই, ভালো থাকবা, সবাই বলে নেই যে আমার তরফ থেকে চাচারে আরেক কাপ চা। ওকে চাচা আমাদের অনেক হেল্প করছেন, এখন আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে আর একটু নাড়াচাড়া করি। আমরা চলে যাই আমাদের মাসির কাছে, কিওয়ার্ড সার্ফার মাসিরে গিয়ে বলি মায়ের খবর কি। কিওয়ার্ড সার্ফারটা আমি মানে এক্সটেনশন থেকে রিমুভ করে দিই, কারণ আমার পেইড টুলস আছে, তো আমি পেইড টুলস থেকেই করি। তো নর্মালি আবার মাসিরে আমার দরকার হয়েছে, আমি মাসিরে গিয়ে জিজ্ঞেস করি মায়ের খবর কি, মাসি জিজ্ঞেস করবে হ্যাঁ পর্যাপ্ত ছেলে, মাসির কাছে মার খবর নিতে আসছো। ওকে, এখন আমরা আসি কিওয়ার্ড সার্ফারের জিনিস কোলা। এখন কিওয়ার্ড সার্ফারের জন্য আমাদের প্রথম কাজ হলো আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে। দ্য ফার্স্ট টাস্ক, সবসময় মনে রাখবেন যে লোকেশনটা চেঞ্জ করে নেবেন। মনে করে যদি ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন ইউকে হয় তাহলে আপনি ইউকে করবেন। ভাই আমি ফ্রি টুলস দিয়ে দেখাচ্ছি, পেইড টুলস লাগবে না। আমি তো অনেক মানে আমি তো বড় বড় এজেন্সির সাথে কাজ করি না, তখন তারা মানে তখন দরকার হয়। আমি আপাতত আজকে ফ্রি টুলস, আমি কোনো ধরনের পেইড টুলস ইউজ করব না, আগামীকালকে আমি পেইড টুলস দিয়ে দেখাবো, কেমন? আজকে শুধুমাত্র আপনারা ফ্রি টুলস দিয়ে দেখেন, বুঝা গেছে? ওকে, আমরা মাসির কাছে ফিরে যাই। হাসিবুল ভাই, না আপনাদের কোনো মামা চাচা আছে যারা অনেক হাইলি পোস্টে জব করে, মানে পেইড টুলস, মামা হলো পেইড টুলস? ওকে, আমাদের কোনো মামার জন নাই ভাই, বুঝছেন? আমাদের কোনো মামার জন নাই, আমরা পেইড টুলস ইউজ করতে পারবো না, বুঝছেন? পেইড টুলস ইউজ করতে হলে মামার জন লাগে। আমাদের আছে চাচা, মাসি, খালা, সবার কাছে যাব না, মাসি আর খালা মেবি সেম জিনিস। ওকে, আমরা কিওয়ার্ড সার্ফারে যাই। প্রথমে কাজ হলো আমরা লোকেশনটা চেঞ্জ করে নেব। আমরা সবাই এখানে লিখবেন যে গুগল ইউকে, গুগল ইউকে লিখলে আপনাদের ইউকের ডাটাবেজে নিয়ে যাবে, অথবা ইউকের কিসে নিয়ে যাবে। এখন দেখেন এখানে আমি আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে নর্মালি এটা লিখে সার্চ করব, যেটা হলো কার্পেট ক্লিনিং। তো আমি কার্পেট ক্লিনিংটা লিখে গুগলে গেলাম, যাওয়ার পরে এখানে এই জিনিসটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন যে জিনিসটা আমাদের আসে সার্চ ভলিউম, প্রথম কথা হলো সার্চ ভলিউম আসে কার্পেট ক্লিনিং এর জন্য, এটা একটু পরে দেখব। এখন দেখেন কিওয়ার্ড সার্ফারও কিন্তু আমাদের অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া দিতেছে, এখানে কিওয়ার্ড সার্ফারটাও এখানে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া দিতেছে। আমরা পার পেজে 5টা না করে 20টা করে দিব, পার পেজে 5টা না করে 20টা করে দিব। এই প্রসেসটা মনোযোগ দিয়ে শুনেন, এই প্রসেসটা মনোযোগ দিয়ে শুনেন। দেখেন আমরা কিওয়ার্ড সার্ফারে আবার দেখাচ্ছি, আমি আবার কেটে তারপরে দেখাচ্ছি,
বুঝিনি তো, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের তো ভালো করে দেখানো লাগবে। তো আমরা গুগল ইউকে তে যাব। গুগল ইউকে তে যাওয়ার পরে আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে, মেইন যে প্রথম যে আমরা রাখছিলাম, এটা কার্পেট ক্লিনিং, এটা লিখে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এসে গুগলে জিজ্ঞেস করব। গুগলে জিজ্ঞেস করার পরে গুগল আমাদের একটা ডাটা দিবে। আমাদের এই ডাটাটা দেখা লাগবে না, আমরা কিওয়ার্ড সার্ফার থেকে ডাটা নিব। দেখেন কিওয়ার্ড সার্ফার কিন্তু আমাদের কিওয়ার্ড আইডিয়া দিতেছে, আমরা কিন্তু কিওয়ার্ড আইডিয়া খুঁজতেছি, অন্য কিছু না, আমরা জাস্ট কিওয়ার্ড আইডিয়া দরকার আমাদের। এখন কিওয়ার্ড আইডিয়া খুঁজতেছি, এখানে আমরা 20টা করে দিব, 5টা থাকবে এখানে, 5টা থাকবে, আপনারা এখান থেকে 20টা করে দিবেন। 20টা করার পরে আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন, অথবা এখানে ক্লিপ বোর্ড আছে, আপনি জাস্ট ক্লিপ বোর্ডে ক্লিক করেন, ক্লিক বোর্ডে ক্লিক করেন, এখানে কন্ট্রোল সি দিয়ে এক্সপোর্টেড সিএসভি দিতে পারেন। এগুলা একটু হার্ড বিষয়, আমরা না জানি এগুলা না জানি, আমরা জাস্ট ম্যানুয়ালি করব। ধরেন এখানে কার্পেট ক্লিনার আছে, আপনারা এখানে মাউস দিয়ে টান দিয়ে এভাবে কপি করবেন। কপি করার পরে আপনার যে শিট আছে এখানে এনে রেখে দিবেন, নিচের দিকে রেখে দিবেন। তো প্রথমে একটা জিনিস রাখলাম, তারপরে আমরা কার্পেট ক্লিনার্স এটা রাখলাম, কন্ট্রোল সি দিয়ে এটা রাখলাম। তারপরে যে জিনিসটা আছে কার্পেট ক্লিনার্স নিয়ার মি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে স্টেপ বাই স্টেপ প্রতিটা কিওয়ার্ড এনে রেখে দিচ্ছি। দেখ কার্পেট ক্লিয়ার, কার্পেট ক্লিনিং নিয়ার মি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে কিওয়ার্ডটা আছে স্টিম কার্পেট ক্লিনিং, এইটাও যায় আমার সাথে, আমি এটা নিলাম। যেগুলো রিলিভেন্ট আর কি, এগুলো আপনারা নিলেন। দেন হলো স্টিমার্স কার্পেট ক্লিনার্স, এটা নিলেন। বেস্ট কার্পেট ক্লিনিং, এইগুলো নিলেন। তো একে একে আমরা সবগুলো নিয়ে নিই। বেস্ট কার্পেট ক্লিনিংটা নিই। ভাই দেখেন আমি কতগুলো কিওয়ার্ড আপনার বের করে দিই এখান থেকে, বেস্ট কার্পেট ক্লিনিং। এখন আমি ধরে নিলাম আপনাদের আর কি, পুরোটা দেখাচ্ছি না আমি এখানে, হ্যাঁ অনেকটা সময় লাগবে। আপনারা এখান থেকে পুরো 20টা কপি পেস্ট করবেন, বোঝা গেছে? এখান থেকে পুরো 20টা কপি পেস্ট করে নিয়ে আসবেন, বুঝা গেছে? তো আমাদের সেকেন্ড স্টেপ, আমাদের মাসির কাছ থেকে যা যা দরকার আমরা প্রাথমিক অবস্থায় নিয়ে নিছি। তো আমাদের চাচা গেল, মাসি গেল, এখন আমাদের থার্ড স্টেপ উইল বি গুগল আমাদের কি সাজেশন করে। থার্ড স্টেপ হলো গুগল সাজেশনটা দেখবেন, বুঝা গেছে? থার্ড স্টেপ গুগল সাজেশন দেখবেন। এখন হৃদয় ভাই গুগল সাজেশন কিভাবে দেখব? সার্চ করছে না, সার্চ করার একদম নিচে চলে যাবেন, এই যে তুমি সরে যাও এখান থেকে। তো যখন গুগল সাজেশনে আসছে দেখেন সংশ্লিষ্ট সার্চ, এটা বাংলায় আনলোকে, আচ্ছা এটা এটা আসবে গুগল সাজেশন বা সার্চ রিলেভেন্ট, যাই হোক এটা দিয়ে। তারপরে দেখবেন এখানে কি করবেন, প্রফেশনাল কার্পেট ক্লিনিংটা এখানে দেখবেন, 8টা কিওয়ার্ড থাকবে, এই 8টা কিওয়ার্ড দেখবেন কোনটা আপনার ক্লায়েন্টের সাথে যায়, কার্পেট ক্লিনিং সার্ভিস এটা যায়। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করার পরে কিন্তু মানে দাবার গুটি সব পাল্টে যাবে। দেখেন এইখানে এটা চলে আসছে, আর এইখানে দেখেন আলাদা আরও কিওয়ার্ড তারা সাজেস্ট করছে, এখানে আরও 20টা কিওয়ার্ড আসছে। আপনাদের কাজ হলো প্রতিটা কিওয়ার্ড এখান থেকে কপি করে এই শিটে নিয়ে আসা, এই শিটে নিয়ে আসা। ধরেন আপনি আরও 20টা পেলেন, আপনি এখানে আরও 20টা নিয়ে আসলেন। তারপরে আবার গুগল সাজেশনে যান, তারপরে আবার গুগল সাজেশনে যান, গিয়ে এখান থেকে আরও কিওয়ার্ড নিয়ে আসেন, বেস্ট কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার মি। এইভাবে এই প্রসেসে আপনারা নিয়ে আসবেন, প্রসেস সেম থাকবে। ধরেন এই সেম প্রসেসে আপনারা 50-60টা আরও নিয়ে আসলেন, বুঝা গেছে? এই প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে নিয়ে আসবেন? গুগল সাজেশনে যাবেন, ক্লিক করবেন, এভাবে 200-300 আপনি 1000-এর উপরে কিওয়ার্ড বের করতে পারবেন, 1000-এর উপরে কিওয়ার্ড বের করে দিতে পারবেন। তো আমরা ক্লিয়ার গুগল ট্রেন্ডস, দেন কিওয়ার্ড সার্ফার, গুগল সাজেশন, এই তিনটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব এইচআরএফস এর কাছে। তো হৃদয় ভাই আপনি তো বলছিলেন যে এইচআরএফস বাই পেইড টুলস, এখন আপনি বলতেছেন আমারে ফ্রি শিখাবেন, তারপরে এইচআরএফস এর কথাও বলতেছেন। এইচআরএফস এর একটা ডাটা আছে যেটা আমরা ফ্রি পাতে, মানে ফ্রি পাবো আর কি, এইচআরএফস এর একটা ডাটা আছে আমরা ফ্রি ইউজ করব। আই থিঙ্ক আমি মানে কি এজ এনি হক খুঁজে বের করছি। ওকে, তাহলে আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, যে যে লিঙ্কে ক্লিক করে আপনারা এইচআরএফস এর ফ্রি ডাটাটা খুঁজে বের করবেন। তো আমরা ফ্রি এইচআরএফস এ ক্লিক করলাম, এই শেট আবার মিস্টেক করে ফেলছি। Mm-hmm.
আচ্ছা আচ্ছা, কারেন্ট টারেন্ট যায় নাই ভাই, কারেন্ট টারেন্ট যায় না, কারেন্ট যায় না, কারেন্ট যায় না, আচ্ছা 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 আচ্ছা, ধরুন ভুলে কি করে ফেলছি আর কি। আচ্ছা কারেন্ট যায় নাই, ভুলে আমি স্ক্রিন অফ করে ফেলছিলাম, কিছু হয় নাই, কিছু হয় নাই, অল সেট, সব ঠিক আছে, দেখতে পারতেছেন আপনারা? আচ্ছা দেখতে পারতেছেন, কিছু হয় নাই, কিছু হয় নাই। ওকে, আমাদের এখন এইচআরএফসি যাওয়ার কথা, আমরা এইচআরএফসি চলে যাই। এইচআরএফসির লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা এই লিঙ্কে জাস্ট ক্লিক করলে পেয়ে যাবেন। এটারে বলা হয় কিওয়ার্ড জেনারেটর, এটা কিওয়ার্ড জেনারেট করবে। আমি শিটে দিয়ে দিচ্ছি এইচআরএফসির যে জিনিসটা, এই জিনিসটা আমরা শিটে দিয়ে দিচ্ছি, এই শিটে এই জিনিসটা দিয়ে দিচ্ছি, আপনারা এই শিটে ইজিলি পেয়ে যাবেন এই জিনিসটা। এই জিনিসটা আপনারা ক্লাসরুমে পাবেন, হ্যাঁ, এই এই টপিকসটা আপনারা ক্লাসরুমে পাবেন। আনসার দ্য পাবলিক দেখাবেন, আনসার দ্য পাবলিকটা ছেড়ে দিন। ওকে, আমরা এই জিনিসটা আমরা এইচআরএফসি গিয়ে সেম প্রসেস, সেম প্রসেস, এইচআরএফসি যখন যাবেন এই ধরনের একটা হোম পেজ আসবে, এই ধরনের একটা হোম পেজ আসে, আপনি এখানে গুগল তো সেট করা থাকবে ওঠু, দেন আপনি এখানে এন্টার কিওয়ার্ড দিবেন। এন্টার কিওয়ার্ড বলতে আপনার যে কার্পেট ক্লিনিং এর কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা এখানে দিবেন। ধরেন এই কার্পেট ক্লিনিং এর কিওয়ার্ডটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে এইচআরএফসি গিয়ে পেস্ট করে দিলাম। ইউনাইটেড স্টেট আছে, এখন বলেন তো আমি এখানে লোকেশন কি দিব, ইউনাইটেড স্টেট আছে, আমি লোকেশন কি দিব? তো এই জিনিসটা মাথা থেকে তো কখনো যাবে না যে আমাদের লোকেশনটা মাস্ট কি দিতে হবে, লোকেশনটা দিতে হবে মাস্ট। লোকেশনটা মাস্ট দিতে হবে, লোকেশন দিতে ভুলেন না ভাই। ওকে, আমাদের এইচআরএফসি চলে যায়, এখান থেকে আপনারা ইউনাইটেড কিংডম সার্চ করলেন, সিলেক্ট করলেন। আমি রোবট না ভাই, আমি মানুষ, বটস বটস বটস। ওকে, দেন আপনারা এখানে ফাইন্ড কিওয়ার্ডসে যখন দিলেন তখন দেখেন, দেখছেন কত বড় লিস্ট, কত বড় লিস্ট দিচ্ছেন। কিন্তু এটার পাশাপাশি কিন্তু আমরা অন্য একটা জিনিস পাইছি, বলেন তো কি পাইছি? এখানে কিন্তু আমরা সার্চ ভলিউমটা পেয়ে গেছি, দেখছেন, সার্চ ভলিউম পাইছি এবং কিছু জিনিসের কেডিও পাইছি, দেখছেন, কিছু জিনিসের কেডি পাইছি, সার্চ ভলিউমও পাইছি, বোঝা গেছে? এখন আপনাদের যে কাজটা হলো, আপনারা এখান থেকে প্রতিটা কিওয়ার্ড নিতে পারবেন, কারণ এইচআরএফস ইজ এ পেইড টুলস, আপনারা এইচআরএফস এর পেইড টুলস থেকে প্রতিটা কিওয়ার্ড নিতে পারবেন। এখন হৃদয় ভাই, আপনি আমারে কি সাজেস্ট করেন? যদি আপনারা মানে আর কি, ক্লায়েন্ট যদি বলে, নর্মালি এই জিনিসটা বুঝেন, ক্লায়েন্ট যদি বলে যে এক কাজ করো, তুমি আমারে 30টা কিওয়ার্ড দাও, তুমি আমারে 30টা কিওয়ার্ড দাও, তুমি আমারে 30টা কিওয়ার্ড দিবা, আবার আই রিপিট এগেন, তুমি আমারে 30টা কিওয়ার্ড দিবা, তখন আপনারা অন্য সব কিছু গুলি মারেন, এইচআরএফসি চলে যান, এইচআরএফসি গিয়ে এই কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলা দিয়ে দিবেন, এই কিওয়ার্ডগুলা অনেক ভালো। এখন আমরা কার্পেট ক্লিনিং নিয়ার মি প্রফেশনাল কার্পেট ক্লিনিং, সেম প্রসেস, ধরেন সেম প্রসেস, এখন জাস্ট এটা চেঞ্জ হবে, ধরেন কার্পেট ক্লিনিং আছে, ধরেন আমি এখান থেকে কার্পেট ক্লিনিং কার্ডিফ এইটা, এই কিওয়ার্ডটা নিলাম। আপনারা প্রতিটা কিওয়ার্ড নেবেন, কিন্তু আমি একটা করে দেখাচ্ছি ভাই, যদি সব করতে যাই অনেক সময় যাবে। এখন কার্পেট ক্লিনিং কার্ডিফ নিলাম, এখন এই পাশে আমরা একটা জিনিস লিখবো, সেটা হলো সার্চ ভলিউম, এই সার্চ ভলিউম। এখন আপনারা আমারে বলেন কার্পেট ক্লিনিং কার্ডিফের জন্য সার্চ ভলিউম কত, কার্পেট ক্লিনিং সার্চ ভলিউমের জন্য মানে কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম কত, আমারে সবাই বলেন 200। তাহলে আমরা কি লিখবো সার্চ ভলিউমের জায়গায়, কি লিখবো সার্চ ভলিউমের জায়গায়, লিখবো হলো 200। ওকে, আমরা সার্চ ভলিউম পেয়ে গেছি এইচআরএফস থেকে। এখন এই জিনিসটাকে আমি আপনাদের আবার রিপিট করে দেখাবো, যে প্রতিটা কিওয়ার্ড নিয়ে আসেন, এটা রিপিট করে দেখাবো যে প্রতিটা কিওয়ার্ড নিয়ে আসেন কন্ট্রোল সি দিয়ে কপি পেস্ট করে, না আপনারা পারবেন, পারবেন না দেখাবো, দেখাইলে অনেক সময় যাবে ভাই, অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে ক্লাসটা। এই এই জিনিসটা তো পারবেন, এই যে এই যে নাবালক অবুজ বাচ্চা কাচ্চা যারা খুব কম বুঝেন, আমি তাদের কাছ থেকে চাইতেছি রেসপন্স। মান্থলি সার্চ ভলিউম ভাই, ডেইলি কোনো সার্চ ভলিউম হয় না, ডেইলি কোনো সার্চ ভলিউম হয় না, সব মান্থলি সার্চ ভলিউম। এই যে নাবালক বাচ্চা কাচ্চা, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা গুড বলছেন, ভিডিও প্লাস রিসোর্স থাকবে তো, এই ভিডিও ভাই, এখানে কিন্তু একটা ক্লাসে আপনারা কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিতে পারবেন। তো এই জিনিসটা ক্লিয়ার, আমরা সার্চ ভলিউমের একটা প্রসেস এইচআরএফস থেকে নিব।
এখন যে বাকি যে সার্চ ভলিউমগুলো আছে এইগুলা কিভাবে নিব, জাস্ট মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ মনোযোগ দিয়ে শুনেন, এই এখন যে বাকি সার্চ ভলিউমগুলো আছে, ধরেন এই চ্যাপ্টারে আমরা একবারই সার্চ করলাম, এই কার্পেট ক্লিনিংটা নিয়ে সার্চ করলাম, দেন কার্পেট ক্লিনিং লন্ডন আছে এইটা লিখে সার্চ করলাম, এইভাবে আপনারা সার্চ করতে পারবেন। আমি বলছি কিন্তু আপনারা যদি বাকি সব বাদ দিয়ে এইচআরএফস এর সাথেও যান, আপনারা যদি বাকি সব বাদ দিয়ে এইচআরএফস এর সাথেও যান, তারপরে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এইভাবে কেউ দেখাবে না যে ভাই, এইভাবে আপনাদের কেউ দেখাবে না, এই যে দেখছেন এইভাবে আসবে। তো আপনারা কিওয়ার্ড জেনারেটর এই এইটা দিয়েই ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো চুজ করতে পারবেন। দেখেন সার্চ ভলিউমগুলো আসতেছে, বোঝা গেছে, এইটা দিয়ে করতে পারবেন। বাট আপনাদের আমি যে প্রসেসটা দেখাইছি পাকনামি করতে যায়েন না, পাকনামি করতে যায়েন না, আমি যেভাবে প্রসেস দেখাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত সেম প্রসেসে করবেন। আরও সহজে কিওয়ার্ড রিসার্চ আমি দেখাবো আগামী ক্লাসে, যখন আমরা পেইড টুলস দিয়ে করব তখন বলবেন যে ভাই এত ইজি, এত ইজি, আমি তো জানিই নাই, আমি তো জানি না ভাই কিভাবে এত ইজিলি করতে পারবেন। আপনাদের মজা লাগতেছে না ক্লাসটা, মনে হইতেছে না যে নতুন কিছু শিখতেছি, আরে জটিল তো বিষয়টা, কারো ঘুম পাইতেছে না তো, কারো ঘুম পাইতেছে না তো, সত্যি করে বলেন কারো ঘুম পাইতেছে কিনা, আমি গোপন সূত্রে খবর পাইছি আপনাদের ঘুমে ধরতেছে, আমি কিন্তু গোপন সূত্রে খবর পাইছি যে আপনাদের ঘুমে ধরতেছে। ক্লায়েন্টের বিষয়টা পরে আসবে অলি ভাই, ক্লায়েন্টের বিষয়টা কখন আসবে, যখন আমরা প্র্যাকটিক্যাল করব, তখন আমরা ক্লায়েন্ট কয়টা কিওয়ার্ড চাইবে, ক্লায়েন্টের কি কি চাইবে কি না, তখন আমরা বলবো। আগে তো শিখেন ভাই, যে আগে তো শিখেন যে ভাই এইটারে বলা হয় কিওয়ার্ড রিসার্চ, এইটা হলো প্রসেস, বোঝা গেছে, আগে তো শিখেন। ধরেন আপনি আপনার শপে 10টা চেয়ার রাখলেন, হ্যাঁ 10টা চেয়ার রাখলেন, বাট আপনি চেয়ার শিখা শিখেন 10টা আলাদা চেয়ার, কোনটা ক্লায়েন্ট কিনবে কোনটা ক্লায়েন্ট কিনবে না এটা ক্লায়েন্টের ব্যাপার, বাট আপনারা শিখে রাখেন, বুঝছেন, প্রসেসটা শিখে রাখেন, পরে ক্লায়েন্ট যা চাইবে এই অনুযায়ী সার্ভিস দিবেন, বুঝা গেছে। ওকে এখন আমরা চলে যাই এন্ডিংয়ের দিকে, এন্ডিংয়ের দিকে চলে যাই। এখন ভাই কার্পেট ক্লিনিংয়ের জন্য তো এটা করি নাই, ইনসার্ট ওয়ান এবো, আমরা এখানে সার্চ ভলিউমটা বের করব, দেন এখানে লিখবো হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। আমি আপনাদের দুইটা দুইটা করে দেখাবো, বাকিগুলো আপনারা করবেন করবেন, সরি। ভাই আপনাদের বোরিং লাগে বুঝছেন, একটা জিনিস আমি আপনাদের বলি, আপনাদের বোরিং লাগে না, আমি যে 9টা থেকে শুরু হয় এই যে একটা না কাজ করা, দেন আপনাদের ক্লাস করানো, তারপরে কাজ করা, আমার তো বোরিং লাগে না, আমি সবসময় প্রাণবন্তই থাকি, থাকার চেষ্টা করি, অ্যাট লাস্ট প্রাণবন্ত না হলেও প্রাণবন্ত থাকার চেষ্টা করি, বুঝা গেছে। সো একটু তো কষ্ট করা লাগবে, যদি আপনি স্যাক্রিফাইস না করতে পারেন তাহলে আর কি কীভাবে হবে, করতে পারেন। রাজেন্দ্র দাদা আপনি গুগল শিটে গিয়ে, আমি জানি না কতটুকু লিমিট আছে, বাট এইটা না করে আমাদের সহজ আরেকটা প্রসেস আছে, আপনি যদি কমফর্টেবল মনে করেন এইচআরএফ দিয়ে সার্চ ভলিউম বের করা, আপনি যদি মনে করেন যে কমফর্টেবল আমার এইচআরএফস এর সাথে, তাহলে আপনি এইচআরএফস থেকে সার্চ ভলিউম বের করতে পারবেন, আপনি এইচআরএফস থেকে সার্চ ভলিউম বের করতে পারবেন যদি আপনি কমফর্টেবল মনে করেন যে আমরা এইচআরএফস থেকে বের করব। বাট আরেকটা সহজ প্রসেস হলো, আপনি জাস্ট এই কিওয়ার্ডটা নিয়ে যান, নর্মালি গুগল ইউকেতে যান, তারপরে এইখানে লিখে জাস্ট এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, সার্চ করার পরে এই যে দেখেন এইখানে চলে আসবে সার্চ ভলিউম, এখানে সার্চ ভলিউম চলে আসবে, ধরেন 3 এইটা হলো তার সার্চ ভলিউম, আপনি এটা গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে এনে এখানে সার্চ ভলিউম রেখে দেন। তো আমি এইটা রেখে দিলাম, তারপরে কার্পেট ক্লিনার্স নিলাম, কপি করলাম, এখানে গেলাম পেস্ট করলাম, পেস্ট করার পরে ইজিলি এখানে চলে আসবে সার্চ ভলিউমটা, ইজিলি এখানে চলে আসবে, দেখছেন সেম সার্চ ভলিউম 3 360 80, এইটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে সার্চ ভলিউমের জায়গায় পেস্ট করে দিলাম, তারপরে পরেরটা নিলাম কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে আসলো হলো 1100, এটা আসলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এইটা হলো একটা প্রসেস, সার্চ ভলিউম বের করার একটা প্রসেস হলো এইটা, বুঝা গেছে, সার্চ ভলিউম
ওকে সার্চ ভলিউম বের করার একটা প্রসেস এইটা, আর আপনারা যদি এইচআরএফ সি কমফোর্টেবল হন তাহলে কন্ট্রোল সি দিয়ে যাবেন। এই লিঙ্কটা আমি তো দিয়েই দিছি, আপনি জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় গিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আই এম নট রোবটের ক্যাপচা আসবে এভরি টাইম, আই এম নট রোবটের ক্যাপচা আসবে এভরি টাইম। তো দেখেন কার্পেট ক্লিনিং মেশিনের জন্য কিওয়ার্ড ডিফিকাল্টি 17, সার্চ ভলিউম 700, বুঝা গেছে? কিওয়ার্ড ডিফিকাল্টি 17, সার্চ ভলিউম 700। তো আপনি এখানে সার্চ ভলিউম 700 চলে গেলেন, কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিয়ে আসলেন, তারপরে এইটাতে চলে যান। আবার যদি আপনি কমফোর্টেবল হন এইচআরএফস এর সাথে তাহলে এইচআরএফস এর সাথে সংসার বাঁধেন, আর যদি কিওয়ার্ড সার্ফারের সাথে কমফোর্টেবল হন তাহলে কিওয়ার্ড সার্ফারের সাথে সংসার বাঁধেন। বোঝা গেছে? আমি দুইটা প্রসেসই দেখাই দিচ্ছি, তবে কিওয়ার্ড এইচআরএফস এ সহজ, আপনি দুইটা পেয়ে যাচ্ছেন। এখানে 26, দেন সার্চ ভলিউম হলো 2.6K, তারপরে হলো 26। এই প্রসেসটা বোঝা গেছে? এই প্রসেসটা কে কে বুঝতে বুঝতে সরি বুঝতে পারছেন? কে কে বললেন এখন বলেন, কে কে কিওয়ার্ড রিসার্চ পারেন, কে কে কিওয়ার্ড রিসার্চ পারেন বলেন। তো ক্লাস শেষে সবাই সবার প্রিয় মানুষের কল দিবেন, কল দিয়ে বলবেন জানো আজকে কি হয়েছে? তো উনি বলবেন বলো নাই তো বাপু। আরে জানো কি হয়েছে? তো বলো বলো নাই তো বাবু। তখন আপনি বলবেন আমি কিওয়ার্ড রিসার্চ শিখে ফেলছি, এখন শুধু মাসে হাজার হাজার ডলার ইনকাম করবো, বুঝা গেছে? আমি কালকেই আসতেছি তোমার বাবার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে, আমি কিওয়ার্ড রিসার্চ শিখে গেছি, আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, আমি কালকেই আসতেছি বিয়ের প্রপোজাল নিয়ে, এখন বিয়া কে টেকায়? তুমি বিয়া করবে, তোমার বাবা বিয়ে দিবে না, তোমার বাবার বাবাও বিয়ে দিবে। একটা গুড নিউজ হলো প্রতিটা স্কিল আপনারা এইভাবে ডেভেলপ করবেন, এইভাবেই প্রতিটা জিনিস শিখবেন। আমি অন পেজটাও আপনাদের এইভাবে শেখাবো, অফ পেজটাও এইভাবে শেখাবো, টেকনিক্যালটাও এইভাবে শেখাবো, প্লাস মার্কেট প্লেসটাও আমি চেষ্টা করবো যে এইভাবে শিখাইতে। হ্যাঁ, এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন যে এক একটা টুলস কি ডিফারেন্ট ডাটা দেয়। আমি প্রথমে বলছিলাম যে আনুমানিক ধারণা, আবার রিপিট করতেছি, আনুমানিক ধারণা, কোনো টুলসই স্পেসিফিক ধারণা দিবে না, যে যে টুলস যা দিবে আপনারা শুধু। এই হিমন ভাই আমরা শুনতে পারছি আপনি কি দুষ্টামি কথাবার্তা বলতেছেন, মাইক অফ রাখেন। ওকে, এখন আপনারা মানে আর কি আনুমানিক ধারণা দেয়, টুলসগুলা আনুমানিক ধারণা দেয়, স্পেসিফিক ধারণা কেউই দেয় না, টুলসগুলা আনুমানিক ধারণা দেয়। আমি জানি না নুরুলাম ভাই কতবার সার্চ করা যায়, আপনারা ট্রাই করে দেখেন, আপনারা করতে পারবেন, যতবার ইচ্ছা ততবার সার্চ করতে পারবেন। এই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিছি এখানে, এই লিঙ্কটা কিন্তু দিয়ে দিছি, বুঝছেন? এইচআরএফস এর লিঙ্কটা দিয়ে দিছি, এইটা আপনারা ক্লাসরুমে পেয়ে যাবেন, এই শিটটা পেয়ে যাবেন, এই শিটে আরও কিছু জিনিস অ্যাড করে দিয়ে দেবো না, কেমন? তো আপনারা দাঁড়ান আপনাদের প্রশ্নগুলো আনসার দিয়ে দিই যে ভাই। হ্যাঁ হ্যাঁ জাহিদ ভাই, আবার দেখাবো প্রসেসটা, আবার দেখাবো, ওয়েট প্রসেসটা দেখাবো। এখন ভাই কোনো টুলসই আপনারা স্পেসিফিক ডাটা দিবে না যে এইটাই ঠিক, সবগুলা অনুমানের উপর ডিপেন্ড করে দিবে এবং ক্লায়েন্ট অ্যাকসেপ্টেবল হবে। এখন এইটা মাথায় নিয়ে না যে ক্লায়েন্ট কী বলবে, ক্লায়েন্টে কীভাবে দিব, এইটা আজকে মাথায় নেওয়া দরকার নাই। আগামীকালকে আমরা লাইভ প্রজেক্ট করবো না, কে কে রাজি আছেন? আগামীকালকে আমরা একটা জব পোস্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, কে কে রাজি আছেন? একটা রিয়েল আপওয়ার্ড থেকে জব পোস্ট নিব, দেন জব পোস্টের থেকে কিওয়ার্ড রিসার্চ করব, বোঝা গেছে? তো আগামীকালকে আমরা রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট করব, তারপরের দিন আপনাদের অ্যাসাইনমেন্ট চলে আসবে, বুঝা গেছে? বাই কিওয়ার্ড রিসার্চ আর কিছু না, এতটুকুই, এতটুকুই ইনাফ, যতটুকু জানেন ততটুকুই ইনাফ। না ক্লাস শেষ না ভাই, ক্লাস আরও 10 মিনিটের মতো হবে ক্লাস। হ্যাঁ হ্যাঁ বলেন মানিক ভাই, বলুন। ক্লায়েন্ট বলবে যে আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও, এই কিওয়ার্ড রিসার্চের জন্য করলো, কিওয়ার্ড রিসার্চ যতগুলা জব পোস্ট আসবে আপনি এই প্রসেসে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন, বুঝা গেছে মারুফ ভাই? কিওয়ার্ড রিসার্চ চাই। হ্যাঁ হ্যাঁ এই শিটটা ক্লায়েন্ট প্রজেক্ট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? ভিডিও ডেসক্রিপশনে কোনো ধরনের ই যাবে না, রিসোর্স যাবে না,
ভিডিও ডেসক্রিপশনে কোনো ধরনের রিসোর্স যাবে না, সব রিসোর্স আপনারা ক্লাসরুমে পাবেন, সব রিসোর্স এখানে পাবেন, ক্লাসরুমে পাবেন। বাহ, বাচ্চা কাচ্চা সংখ্যা বাড়তেছে, রেসপন্সিবিলিটি বাড়ছে। কালকে দিয়ে দিছি ভাই, আমার ভুল হয়ে গেছে, আর দেবো না, কালকে দিয়ে দিছি, আজকে থেকে না 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 আজকে থেকে আপনারা ক্লাসরুমে পাবেন। ওকে 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 ওকে, লেটস চেঞ্জ দ্য টপিক, আমরা সবাই একটু মাথা ফ্রেশ করে নিই, তারপরে আমরা পুরো ওভারভিউ দিয়ে যাবে, মানে পুরো ক্লাসে যা বক বক করছি আগামী 10 মিনিটে তা বুঝাই দিব, এবং এই 10 মিনিট বুঝলে পুরো ক্লাসের সামারি বুঝে যাবে। ওকে, আমরা একটু রেস্ট নিই, বড় ঘন ঘন শ্বাস নিই, তারপরে স্টার্ট করি। ওকে, কার কি ধরনের কোয়েশন আছে বলে ফেলি। অফ টপিকস অন টপিকস যা প্রশ্ন আছে বলেন, প্রশ্নগুলোর আনসার দিই, তারপর আমরা ঠিক করে নিই। ক্লাসরুমে তো আপনি অ্যাড হবেন, ইনভাইটেশন লিংক গ্রুপে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে ইনভাইটেশন লিংক দেওয়া আছে, আপনি অ্যাড হবেন। আচ্ছা, ক্লাসরুমে এখানে পাবেন, এই যে ওয়ার্কশিটে পাবেন, ক্লাস ওয়ার্ক, এই ক্লাস ওয়ার্কে এইখানে পাবেন, এই জায়গায় আসলে আপনারা সব পাবেন, আমার সহায় সম্পত্তি সব এখানে দিয়ে দিব, ক্লাসরুমের সব মানে আর কি, ব্যাচের সব সহায় সম্পত্তি আপনারা এখানে পাবেন, ক্লাস ওয়ার্কে পাবেন, কেমন, এখানে আপনারা সব পাবেন। কম্পিটিটর অ্যানালাইসিস নেক্সট টপিকস, আগে কিওয়ার্ড রিসার্চ শিখেন, কম্পিটিটর অ্যানালাইসিস নেক্সট টপিকস, বুঝা গেছে, কিওয়ার্ড রিসার্চ আছে, কিওয়ার্ড রিসার্চ শিখেন। ওকে, আমরা চলে যাই এখানে, এখানে গিয়ে আমরা এই ডাটাগুলো মুছে ফেলি, এই এই ডাটাগুলো মুছে ফেলি, কারণ কিওয়ার্ড আইডিয়াগুলো বের করতে পারবেন, বাট এগুলো কীভাবে বের করবে। ওকে, সর্বপ্রথম হলো কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথম স্টেপ, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাব, কোনো কথা বলবেন না, জাস্ট দেখে যান, বুঝে যান, শুনে যান। প্রথম স্টেপ হলো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাব, ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখে নিব ক্লায়েন্টের মেইন সাবজেক্টটা কী। মেইন সাবজেক্ট হলো ক্লিনিং সার্ভিস, বুঝা গেছে, মেইন সাবজেক্ট হলো ক্লিনিং সার্ভিস, আমরা ক্লিনিং সার্ভিসটা এনে ডকে রাখলাম। তারপরে আমরা চলে যাব সার্ভিস, ক্লায়েন্ট কী কী ধরনের সার্ভিস দেয়, এই সার্ভিসের কিওয়ার্ডগুলো এনে ডকে রাখবো। ধরুন আমি এখান থেকে রাখছি হলো কার্পেট ক্লিনিং, তারপরে হলো উইন্ডো ক্লিনিং, আমি নিয়ে আসছি, এনে এখানে রাখছি, রাখার পরে আমরা চলে যাব গুগল ট্রেন্ডসে, গুগল ট্রেন্ডসে গিয়ে এই কিওয়ার্ডটা লিখে পেস্ট করব। পেস্ট করে যে ট্রেন্ডিং টপিকসগুলো আছে এই ট্রেন্ডিং টপিকসগুলো এখানে নিয়ে আসব, নিয়ে আসার পরে পর্যায়ক্রমে ক্রমে ক্রমে এভাবে সাজাবো। সাজানোর পরে আমাদের 3 নম্বর স্টেপ হবে, আমরা কিওয়ার্ড সার্ফারে যাব, সার্ফারে গিয়ে সেম কিওয়ার্ডটা লিখে সার্চ করব। সার্চ করার পরে কিওয়ার্ড সার্ফার আমাদের এইভাবে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে বা কিওয়ার্ড আইডিয়াস দিবে, এগুলা এনে এখানে রেখে দেব, এখানে রেখে দেব। রাখার পরে আমরা চলে যাব হলো গুগল সাজেশনে, গুগল সাজেশনে গিয়ে আবার ক্লিক করব, যেটা আমাদের সাথে যায়, এটা ক্লিক করার পরে আবার যে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো এখানে আসবে প্রতিটা কিওয়ার্ড এনে আমি আমার ডকশিটে রেখে দেব। রাখার পরে আমার অনেকগুলো কিওয়ার্ড যখন হয়ে যাবে, ধরুন অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে, তখন আপনারা এইচ আর এফসে চলে যাবেন। ওকে, সহজ পথ দিয়ে দেখাই দিলাম, আপনারা এইচ আর এফসে চলে যাবেন, এই কিওয়ার্ডটা ধরেন আমার এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যান্ড সার্চ ভলিউম দরকার, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমরা এইচ আর এফসে গিয়ে জিজ্ঞেস করলাম, হেই হাউ আর ইউ, আমার এই কিওয়ার্ডের কী অবস্থা বলো তো, তো আপনারা আই এম এ নট রোবট দিবেন, মনে করে এই লোকেশনটা ইউনাইটেড কিংডম দিয়ে দিবেন। দেখেন কার্পেট ক্লিনিংয়ের জন্য 29 আসছে, ভলিউম আসছে 18,000, 18K, তো আপনারা এখানে সার্চ ভলিউম দিবেন 18K, দেন কিওয়ার্ড ডিফিকাল্টি দিবেন 29। চাইলে আপনারা যদি চান তাহলে আগে যে কিওয়ার্ডগুলো চুজ করছেন যদি চান, তবে আপনারা এই শর্টকাট ওয়েটা কখনো ফলো করবেন না, আমি এখন বলছি না, আপনারা ধরেন এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টিটা নেওয়া, সার্চ ভলিউম নেওয়া শেষ, তারপরে কিওয়ার্ডে যান, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, দেন এখানে পেস্ট করে দেন। আপনি পেস্ট করার পরে আই এম নট রোবট সবসময় আসবে, এটা তো দেওয়াই লাগবে, তো এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আইডিয়াস দিছে প্লাস সার্চ ভলিউম দিছে, বুঝা গেছে, প্লাস সার্চ ভলিউম দিছে। এখন এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিয়ে আসবেন 34, সার্চ ভলিউম হলো 87K, বুঝা গেছে, এখানে 87K সার্চ ভলিউম আমি রাখলাম, আর এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো 34। এই প্রসেসে আপনারা ধরেন এইটা করলাম, করার পরে এইটার ধরেন 20K আসলো, এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি আসলো ধরেন 30, এইটা নিয়ে আসলাম, তারপরে এইটার ধরেন আসলো 30K,
এটার কিওয়ার্ড ডিফিকাল্টি ধরেন আসলো 55, আমি এইভাবে এইভাবে ধারাবাহিক ক্রমে আপনারা শীটটা সাজাবেন। কে কে এতটুকু বুঝতে পারছেন জাস্ট আমারে আনসার করে, যে ভাই বুঝতে পারছি অথবা ভাই বুঝতে পারছি না। এই ভিডিওটা যদি দেখেন আই ক্যান, হ্যাঁ হ্যাঁ লেট মি ফিনিশড মারুফ ভাই, লেট মি ফিনিশড। এইটা এইটা দেখার পরে আপনি যখন পুরো ভিডিওটা আবার কভার করবেন কালকে সকালে উঠে, আমার মনে হয় না কারো বিন্দুমাত্র কোয়েশন থাকবে যে কিওয়ার্ডগুলো কীভাবে বের করতে হয়, কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টি কীভাবে বের করতে হয় এবং কিওয়ার্ডগুলোর সাজেশন কীভাবে বের করতে হয়। ওকে মারুফ ভাই, নাও ইউর টার্ন, জাস্ট আস্ক মি। ক্লায়েন্ট কি বলবে এটা আমরা আগামীকালকে যখন জব পোস্ট দেখবো তখন আমরা বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, এই তিনটা জিনিসই এসইওর জন্য দরকার হয়। বাট 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 জিনিসটা বাটই থাক, যে জিনিসটা জানা এখন দরকার না, এই জিনিসটা না জানি, যতটুকু জানি ভালো করে জানি। ওকে, কে কে কনফিডেন্ট? আপনাদের কিওয়ার্ড রিসার্চ শেষ, এখন ছেলেরা মেয়ের বাড়িতে প্রপোজাল দেওয়ার জন্য রেডি হয়ে যান। আর মেয়েরা কি বলবো আর, আপনারাও ছেলের বাড়িতে প্রপোজাল পাঠান। ওকে, কেমন ছিল ক্লাস? আজকের ক্লাসটা এতটুকুই থাক, এর চেয়ে বেশি প্রেশার দিচ্ছি না। আমি আপনাদের এই শীটটা দিয়ে দেব, ভিডিওর পাশাপাশি ভিডিওতে কিন্তু কুইজ দিয়ে দেব। যদি কেউ কুইজ মিস করেন তাহলে আর কি ওই কুইজের জন্য আপনাদের নেক্সট ক্লাসে আমি আস করব যে ভাই আপনি ভিডিও দেখেন নাই এবং প্রশ্নগুলোর আনসার দেন নাই, তো আমি আপনাদের ভিডিওর মধ্যেখানে কুইজগুলো দিয়ে দিব যাতে করে আপনারা ভিডিওটা দেখেন ভালো করে, ভাই শিখেন, অ্যাট লাস্ট ভালো করে শিখেন, প্লিজ শিখেন। যদি শিখেন, আমার 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 পেছনে একটা কি আছে বুঝছেন, আমি আমার কথাগুলো কি রাখায় রাখছি আর কি, এটা বলে উপদেশমূলক কথা। আমি আমার সবচেয়ে কাছে যে কথাটা রাখছি, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করবেন, এইটা আমি খুব কাছে রাখছি। এবং আমি আমি ট্রাস্ট মি প্রতিদিন 5 মিনিট হলেও নতুন কিছু জানি, নতুন কিছু শিখি, প্রতিদিন 5 মিনিট হলেও আমি জানি, বুঝা গেছে? তো আপনারা জানেন শিখেন বুঝেন, এই জার্নিটা তো ভাই ছোট, এই জার্নিটা তো ছোট আমাদের সাথে, আমার সাথে 45 দিনের জার্নি। এই 45 দিনে যা শিখবেন হয়তো পুরো জীবনেও আপনি এই জিনিসগুলো শিখবেন না। দেখেন আমি শুধু আপনাদের মানে ক্লাস নিয়ে পড়ে থাকি না, আমি আপনাদের প্রতিদিন কিছু না কিছু নতুন ইনফরমেশন দেওয়ার ট্রাই করি যাতে করে আপনারা বুঝতে পারেন জীবন এতটাও সহজ না ভাই যতটা ভাবেন। অনেক দূরের পথ, একসাথে পাড়ি দিতে হবে, একা পাড়ি দিতে হবে, কিন্তু পাড়ি তো দিতে হবে ভাই। আপনার আপনার এই জীবনের দায়ভার আপনি ছাড়া কেউ নেবে না, বুঝছেন? আপনি যদি একটা ভুল করেন পুরো দায় কিন্তু আপনার, আপনি যদি সাকসেস হন পুরো দায় আপনারই, ভুল করলে নিজের পানিশমেন্ট দেন কেন ভুল করছেন এই ভুলটা যেন না হয়, আর যদি সাকসেস হন নিজে নিজে সেলিব্রেট করেন, বুঝছেন? লুকায় একটা আইসক্রিম এনে দরজা বন্ধ করে খান, তো নিজের পুরস্কার দিতে ট্রাই করেন, নিজের ভুলের জন্য অনুশোচনা করেন, কেমন? অনেক কিছু দেখছি ভাই, অনেক কিছু জানছি, অনেক মানুষের সাথে হয়তো বা পরিচয় এরকম হয় নাই, তারপরে অনেক অনেক এই ছোট্ট জীবনে যা ছেড়ে আসছি আর যা পাইছি, এনাফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ক্লাস শেষ, একটু সময় থাকেন, আমি আপনার জন্য চিনি রেডি করতেছি। সবাই কি নিয়ে যাবেন? বিরিয়ানি নিয়ে যাবেন?